أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সমস্ত সৃষ্টির, আমাদের সকলের আশ্রয়স্থল, তার কাছেই আশ্রয় নিলে আশ্রয় পাওয়া যায়, তার কাছে আশ্রয় কামনা করা, তার কাছে আশ্রয় নেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, নির্দেশ যা আল্লাহ ফরজ করেছেন, এবং তার কাছে আশ্রয় চাইলে তিনি আশ্রয় দান করেন, এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাইলে আশ্রয় পাওয়া যায় না। ইহকাল পরকালে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং শিরকে লিপ্ত হয়ে চিরকালের জন্য জাহান্নামী বলে বিবেচিত হয়। ইস্তিআজা, আশ্রয় কামনা করা, আশ্রয় প্রার্থনা করা, শরণ নেওয়া, এটি দুয়ারই একটি প্রকরণ। দুয়ার, দোয়া কথাটি আম, ব্যাপক। তার একটি হচ্ছে ইস্তিআনা, সাহায্য কামনা করা, আর একটি হচ্ছে ইস্তিআজা, আশ্রয় কামনা করা, আর একটি হচ্ছে ইস্তিগাসা, বিপদে পড়লে ফরিয়াদ করা, হ্যাঁ, উদ্ধার কামনা করা, ইস্তিগাসা, গৌস। আল্লাহ রাব্বুল আলামিন গৌস কোনো মানুষ হতে পারে না। সুতরাং ইস্তিগাসা যখন ইবাদত, বিপদে পড়লে উদ্ধার কামনা করা হচ্ছে ইবাদত, সুতরাং সেটা হইবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য কারো কাছে নয়। গৌস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধারকারী মানুষ, আল্লাহর কোনো সৃষ্টি, নবী, রসুল, ওলি কেউ উদ্ধারকারী হতে পারে না। সুতরাং আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই ইমাম, তিনি একজন মানুষ ছিলেন, তিনি একজন আলেমে দিন ছিলেন, ইমাম ছিলেন, বাস এতটুকুই, আল্লাহর নেক বান্দা ছিলেন আশা করছি। তার মাধ্যমে অনেক লোক হেদায়েত হয়েছে, এলমের আলো পেয়েছে, দিনের কাজ করেছেন, লিখেছেন, বলেছেন ভালো কথা, কিন্তু তিনি নিজে কিছু দিতে পারেন না, নিজেও আল্লাহর আশ্রয় কামনা করার জন্যই পয়দা হয়েছিলেন। তিনি দুনিয়া থেকে একসময় ছিলেন, এখন চলে গেছেন, দুনিয়া থেকে একসময় মৃত্যুবরণ করেছেন, তাকে গৌস বলা, শুধু তাই না, গৌসে আজম বলা, মহান উদ্ধারকারী বলা, বড় শিরকি কথা, বড় শিরকি কথা। আর কেউ যদি বিশ্বাস রাখে যে মানুষ গৌস হতে পারে, আর আব্দুল কাদির জিলানী গৌসে আজম, তাহলে সেই ব্যক্তি বড় শিরকি আকিদা বিশ্বাসী, কুফরি আকিদা বিশ্বাসী। আল্লাহ হেফাজত করে সব শিরক থেকে মানুষ, অজ্ঞতার কারণে অথবা বকরতার কারণে, আম জনগণ অজ্ঞতার কারণে, আর এই জনগণদের বিদাতি মোল্লারা তাদের অন্তরের বকরতার কারণে গুমরা হয়ে আছে। কোরআন ও হাদিস সোজাভাবে বোঝার চেষ্টা করেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন এবং সাহাবায়ে কেরামরা বুঝিয়েছেন, যেভাবে তারা তৌহিদকে গ্রহণ করেছেন, শিরক মুক্ত হয়েছেন সাহাবিরা,
সেই ইসলামের কাছে আসে না, যার ফলে তাদের আলেম সমাজ বিভ্রান্ত হয়ে শিরকি কর্মকাণ্ড করছে, করাচ্ছে, আর জনগণ তাদের মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, নিজের দিন নিজের না শিখে পালন করার কারণে শিরকেই ধর্ম মনে করছে, ইসলাম মনে করছে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনুল করিমের শেষ সুরা সুরাতুন নাস, এর তাফসির। গত সপ্তাহে সুরাতুল ফালাকের তাফসির করেছি, আজকে সুরাতুন নাসের তাফসির করব, যাতে ছোট ছোট ছয়টি আয়াত রয়েছে এবং এটি হচ্ছে কোরআন করিমের শেষ সুরা। ওসমান রাজি আল্লাহ তাআলা আনহু যে বিন্যাস, যে তরতিবে কোরআন করিমের মুসহাফ সাজিয়েছিলেন, সেই হিসাবে, নাজেল হওয়ার হিসাবে নয়। কোরআন নাজেল হওয়ার হিসাব একটা, তরতিব একটা, আর কোরআন করিম যে মুসহাফ আকারে একসাথে সংকলিত হয়েছে ওসমান রাজি আল্লাহ তাআলা আনহুর তত্ত্বাবধানে, তার খেলাফত আমলে, সেই তরতিব হচ্ছে বর্তমান আল কোরআনুল করিম। জি, তার শেষ সুরা হচ্ছে সুরা আন-নাস। এই সুরার নাম হচ্ছে সুরাতুন নাস। কেন? কারণ এই সুরায় আন-নাস শব্দটি এসেছে, একাধিকবার এসেছে, বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তাই না? তিনবার হলো। তারপরে ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কয়বার হইল? হ্যাঁ, পাঁচবার, একটি আয়াত ছাড়া। ছয়টি আয়াত আছে, পাঁচবার করে আন-নাস শব্দটি উল্লিখিত হয়েছে। নাস মানে মানুষ, ইনসানের বহু বচন হচ্ছে অনাস বা নাস, অনাস বা নাস। অনাস সেটাকে হালকা করে দিয়ে নাস করা হয়েছে, যেমন একদল ভাষাবিদরা বলছেন আনাসি, যেমন অলজামা, জমার জামা, বহু বচনের বহু বচন, যেমন অলজামা, আরবি একটা গ্রামার আছে, জমার জামা, বহু বচনের জামা, আনাসিয়া কেজিরা কোরআনে কেন সুরে ফুরকানে রয়েছে, অনাস জমা। আর নাসনো জমা একদল বলছেন ভাষাবিদ, আরেক দল বলছেন যে নাস হচ্ছে ইসিম জমা আর অনাস হচ্ছে জমা, আল্লাহ আলাম, তাতে কোনো যায় আসে না। কিন্তু বহু বছর ইসিম জমা মানে সে শব্দ হিসাবে জমা না হইলেও অর্থটা হচ্ছে কিসের? বহু বছর, ইনসান মানে একজন মানুষ, আর নাস মানে অনেক মানুষ, নাস মানে হচ্ছে অনেক মানুষ, যেমন অনাস মানে হচ্ছে। এই সুরাতেও আশ্রয় কামনা করা হয়েছে আর সুরাতুল ফালাকেও আশ্রয় কামনা করা হয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের বাণী, তা আল্লাহ যে শিখাচ্ছেন কুল বলতে বলছেন, কাকে বলতে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং প্রত্যেক বান্দাকে, প্রত্যেক সৃষ্টিকে, আর যেই ব্যক্তি বিশেষ করে বিশ্বাসী মমিন মুসলিম, প্রত্যেক মুসলিমকে, কুল হে মুসলিম তুমি এইভাবে আশ্রয় কামনা করো। কার আশ্রয় কামনা করো? যিনি রব তার। সুরাতুল ফালাকে বলা হয়েছে কুল আউযু বিরব্বিল ফালাক, রব্বুল ফালাক, সেখানেও রব আল্লাহর গুণবাচক নামটি উল্লেখ করা হয়েছে। রব্বুল ফালাকের আশ্রয় গ্রহণ করো, রব্বুল ফালাকের কাছে আশ্রয় নাও, তার শরণ নাও, তার কাছে আশ্রয় কামনা করো বা আশ্রয় নাও। এখানে বলা হয়েছে রব্বুন নাসের কাছে আশ্রয় নাও, মালিকুন নাসের কাছে আশ্রয় নাও, ইলাহুন নাসের কাছে আশ্রয় নাও। জি হ্যাঁ, রব্বুল খালাকে তফসির হয়ে গেছে, আর ফেরাবো না, তাই না? এখন আমাদের সামনে আছে রব্বুন নাস আর মালিকুন নাস আর ইলাহুন নাস। জি, এতে আল্লাহ রব্বুল আলমের তিনটি গুণ বা সিফাত উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে রুবুবিয়াতের সিফাত, আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রব্বুন আর রব। জি হ্যাঁ, আর সেখান থেকে একটি গুণ বেরোচ্ছে, সিফাত বেরোয়, সেটা হচ্ছে রুবুবিয়াত। জি হ্যাঁ, পালন করা, হ্যাঁ, প্রতিপালন করা, এটি হচ্ছে আল্লাহর গুণ। আর প্রতিপালক বা পালনকর্তা, এটা হচ্ছে রবের অর্থ। জি, রব কাকে বলে? রব কাকে বলে? জি, যদি আপনাকে জিজ্ঞাসা করে রব কাকে বলে, রব তো আল্লাহর নাম, আর ওর তর্জমা করছেন প্রতিপালক বা পালনকর্তা, অনেকে প্রভু করেন, কিন্তু প্রতিপালক পালনকর্তা এটা হচ্ছে সূক্ষ্ম অনুবাদ। তো প্রতিপালক বা পালনকর্তা, প্রতিপালক কাকে বলে? যিনি ক্ষুদ্র কোনো বস্তুকে বা কোনো বিষয়কে, কোনো ব্যক্তিকে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থা থেকে ধীরে 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 বর্ধিত করেন, বাড়ান,
এটার নাম হচ্ছে তারবিয়া, রব্বুন থেকে রব্বা ইয়া রব্বি তারবিয়া, তারবিয়াকে বলা হয়। যে আমরা ছেলেমেয়েদের প্রতিপালন শব্দটি ব্যবহার করি, তারবিয়াতুল আওলাদ, আরবিতে কি ওটি তারবিয়াতুল আওলাদ, ছেলেমেয়েদের প্রতিপালন। প্রতিপালন মানে এই নয় যে আপনি ভালো খেতে দিচ্ছেন শুধু, হ্যাঁ, বা ভালো বাসস্থান দিচ্ছেন শুধু, আর ভালো লেখাপড়া দিচ্ছেন। প্রতিপালন আজকাল মনে করছে ভালো লেখাপড়া করাইলে মনে হয় প্রতিপালন, ভালো প্রতিপালন করছে না, প্রতিপালন ব্যাপক অর্থ রাখে। একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো বস্তুকে, ব্যক্তিকে ধীরে 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 ধীরে, একদিনে বাড়ানো সম্ভব হয় না, ধীরে 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 বাড়িয়ে যতটা বাড়ানো সম্ভব বা তার জন্য যতটা বাড়ানো উপযোগী, আল্লাহর জন্য সবই সম্ভব কিন্তু আমাদের জন্য এটা সীমিত, মানে সম্ভব এতটা পর্যন্ত আমাদের সম্ভব যে একটা ছেলেকে বা একটা মেয়েকে এতটা আমরা করতে পারি তরবিয়ত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু মানুষের জন্য কতটা উপযোগী তরবিয়ত, কত দূর পর্যন্ত আল্লাহ বাড়াবেন এটা আল্লাহর কাজ। কত দূর জন্য, কত দূর বাড়াইলে মানুষ উপযুক্ত একজন মানুষ হইতে পারে, অতটুকু আল্লাহ প্রতিপালন করেন। সুতরাং তার নাম রব। জি হ্যাঁ, আরও খুলে বলি, মাতৃগর্ভে প্রত্যেকে আমরা এসেছি, সেখান থেকে আমাদের প্রতিপালন শুরু হয়, সেখান থেকে আমাদের প্রতিপালন শুরু হয়। মাতৃগর্ভে শুক্রবিন্দু আকারে গেল, শুক্রকীট, সেখান থেকে ধীরে 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 বর্ধিত হইতে 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 সেটা কি হইল, হ্যাঁ, জমাট বাঁধা রক্ত আলাকা হইল, সেটা তারপরে এক স্তরে গিয়ে, এই যে স্তরে এগুলো, যে তরবিয়ত চলছে আমাদের, কিন্তু প্রতিপালন চলছে, মুদগা হইল, তারপরে তখন সেটা তে ফকা সওনাল, এজাম লহমান, হাড় হাড্ডি হলো, হাড় হাড্ডির ওপর গোশত পরিয়ে দেওয়া হলো, যেন এইসব কথা কোরআনে কারিমে রয়েছে। ধীরে ধীরে তারপরে নয় মাস দশ মাসের বাচ্চা ভূমিষ্ঠ হইল, তাতে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ সেগুলি দেওয়া হয়েছে তার আগে, তাই না? আর তার প্রথমে বেরিয়েছে, কত অসহায়, কত দুর্বল, কত কচি হয়ে, আর তার প্রত্যেকেই প্রত্যেকে সুবহানাল্লাহ। আর তারপরে ধীরে 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 বাড়তে 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 যৌবনে পদার্পণ করলো, হ্যাঁ, তারপরে ভালো যুবক, একজন শক্তিশালী যুবক হইল, একেবারে পূর্ণতা লাভ করলো যৌবনের ৩০ থেকে ৪০-এর ভিতরে। আর ৪০-এর পরে তখন ধীরে 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 ডাউন হইতে শুরু হইল। জি হ্যাঁ, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তারবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালন সার্বিক ক্ষেত্রে, আহারের ক্ষেত্রে, সুস্থতার ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তরবিয়ত আমাদেরকে সামিল রয়েছে, না হলে আমরা সামান্য বাড়তে পারতাম না, আমাদের কোনো অস্তিত্বই হতো না পৃথিবীতে। হাল আতা আলাল ইনসানে হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষের উপর কি এমন একটা সময় ছিল না, প্রত্যেকের উপর এমন একটা সময় কেটেছে, লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, না ছিল, জিরো ছিল, জিরো থেকে কি হলো শুক্রবিন্দু, জিরো, তারপরে শুক্রবিন্দু, ওটাও ছিল না, যে নুতফা শুক্রবিন্দু সেটাও ছিল না, তারপরে সেটা হয়ে তখন, আর সেটা হলেই যে সেখান থেকে, আর স্বামী স্ত্রী মিলন হলেই যে ছেলে মেয়ে প্রজন্ম বাড়বে, ছেলে মেয়ে হবে, তাও জরুরি না, কিছুই ছিল না, আর তারপরে কত দুর্বল হয়ে, তারপরে এইভাবে আল্লাহ ইন্না খালাকনা ইনসান মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান সুনা বাসীরা, এই ধীরে ধীরে শোনার শক্তি, দেখার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, হ্যাঁ, বিদ্যা বুদ্ধি, কত কি আল্লাহ দিলেন, সুবহানাল্লাহ, সমস্ত কিছু তরবিয়ত, দেখার ক্ষমতা দিয়েছেন, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আল্লাহর কাজ, এটা আল্লাহর কাজ, রুবুবিয়াতের কাজ, এটা তরবিয়ত, শোনার শক্তি দিয়েছেন আল্লাহর তরবিয়ত, সুস্থতা দিয়েছেন আল্লাহর তরবিয়ত, জি, ওজন বাড়ছে, হ্যাঁ, আর তার সাথে সাথে কথা দেখেন, বাচ্চা আপনার ৩-৪ বছর হয়েছে, কথা বলেন, পেরেশানি শেষ নেই আপনার, আমার বাচ্চা কালকে এক ভাই, আবার আল্লাহ সাহেব আলোচনা প্রোগ্রাম ছিল, এক ভাই এসে বললো যে শেখ দোয়া করিয়েন, কারণ আমার ছেলের বয়স ৪ বছরে এখন কথা বলে না, তার মানে কথা বাকশক্তির ক্ষেত্রে যে আল্লাহর তরবিয়তটা রয়েছে,
সেটা বিলম্ব হয়েছে, তাতে আপনার পেরেশানি শেষ নেই, বাকি সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু শুধু কথা বলার তরবিয়তটাই একটু লেট হয়ে গেছে, তাতে কত আপনার পেরেশানি বেড়ে গেছে। তাহলে আল্লাহর কোন নিয়ামতটাকে আপনি কম মনে করবেন? ফেবে আইয়ে আলাই রব্বিকুম আতুকাজিবান। আমি এই রব শব্দের তরজমা তাফসীর বুঝাইতে গিয়ে আপনাদেরকে কথাগুলি বললাম। জি, অনেকে বাস রব রব আর কিছু বুঝেন না, সুবহানাল্লাহ। যত বেশি বুঝবেন, এই জন্য ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, আলেম জ্ঞানী যে যত বেশি এলম রাখে, এলম রাখে কি সম্পর্কে? দুনিয়ার। হ্যাঁ, এলম রাখে যুক্তির, না না, এলম রাখে যে আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর মারিফাত সম্পর্কে, আল্লাহ রব্বুল আলামিন সিফাত সম্পর্কে, আল্লাহর রুবুবিয়াত সম্পর্কে, আল্লাহর আসমা সিফাত সম্পর্কে, আল্লাহ রব্বুল উলুহিয়াত সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, দিনের হুকুম আহকাম সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে, আখলাকিয়াত চরিত্র সম্পর্কে, দিন সম্পর্কে, যার যত বেশি জ্ঞান আছে তত বেশি আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ, হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমি কিছুই ছিলাম না, আমি একজন আলেম, আমি একজন দায়ী, আমি তো কিছুই ছিলাম না, আমি তো শুক্রবিদ্ধ ছিলাম না, আমাকে তো আল্লাহ কিছুই যদি না করতেন তবু আমার কোনো ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ, যত বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান হবে, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হবে, তত বেশি আল্লাহর কী করবে? ইবাদত বন্দি ভালো ভালো করবে, আল্লাহকে ভয় করে ভালো কাজ করবে, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার খাসিয়াত, খৌফ, ভয়, ভীতি দান করেন, যাতে করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। কুল মানেও বলা হয়ে গেছে, আউজ মানে বলা হয়েছে, এই জন্য রব থেকে শুরু করলাম, ঠিক না? জি, তো রবের আজকে বিস্তারিত মোটামুটি তাফসীর করলাম। আন্নাসের কথা বলা হয়েছে, আন্নাস সম্পর্কে আলোচনা হয়ে গেছে, মানুষ, মালিক, মালিকিন নাস, মালিকিন নাস, মালিক মানে কি? বাদশাহ, অধিপতি। হ্যাঁ, অধিপতি, এখানে অধিপতি। জি, মালিক, কেউ কেউ মালিক দিয়েও মানুষের মালিক বলে অনুবাদ করেছেন বাংলা অনুবাদ করতে গিয়ে, সেটা অনুবাদ ঠিক আছে, ভাব অর্থ ঠিক আছে, কিন্তু শাব্দিক অর্থ মালিক নাই। যদি মিমের পরে আলিফ দেন তাহলে মালিক, যেমন সুরাতুল ফাতিহাতে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান ইর রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, মিমের পরে আলিফ আছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, ওখানে বিচার দিবসের মালিকের অর্থে, যেটা প্রসিদ্ধ কেরাত আমাদের, কেরাতে হাফসান আসেম, কিন্তু অন্য কেরাত তা মোতাওয়াতের মশহুর, প্রসিদ্ধ আর এক কেরাতে এই মালিকও আছে, এই জন্য সেখানে বিচার দিবসের মালিকের অর্থ করব আমাদের যে কেরাতটি আমাদের কাছে। আর একটি কেরাত যেটা অন্যান্য দেশে রয়েছে, বা কারি সাহেবেরা জানেন যে কেরাত পড়েন বা পড়ান, তাতে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি। আর আল্লাহর কিন্তু দুটোই গুণ, দুটোই সিফাত, আল্লাহ মালিকও আর মালিকও, আল্লাহ মালিকও আর মালিকও। মালিক মানে তিনি বাদশাহ, তিনি অধিপতি। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন মালিক মানে সব কিছুর মালিক। জি, আমরা কেউ মালিক আর কেউ মালিক, দুটোই কিন্তু আমাদের মধ্যে নেই। জি, আমরা কেউ মালিক কিন্তু মালিক নয় সব কিছুর। আবার অনেকে মালিক অনেকে আছে কিন্তু মালিক নাই, বাংলায় বুঝাই, সবাই না হলে বুঝবেন না, যারা অর্থ বুঝে গেছেন তারা তো বুঝেছেন, কিন্তু অর্থ বুঝে মেলানো অত সহজ নাই। আবার আসেন মালিক মানে মালিক, এক কথা আমরা মালিক কথাটি বাংলায় বলি, আর বিটি মালিক, আমি এই বাড়ির মালিক, ঠিক না? স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, জমি, জায়গা, যা আপনার সম্পদ আছে, বাড়ি, গাড়ি, নারী, এগুলির মালিক আপনি কি না? তাহলে আমরা প্রত্যেকে কিন্তু মালিক, মোটামুটি ক্ষুদ্র মালিকানা আছে আমাদের, ক্ষুদ্র মালিকানা আমাদের প্রত্যেকের আছে, কেউ শুধু ভিটে মাটির মালিক, কেউ বড় জমিদারির মালিক, ঠিক কিনা? মালিক মানে সব কিছুর মালিক, আপনার ভিটে মাটির মালিক মানে আপনি ভিটে মাটি আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কথা ঠিক কিনা?
যে কোনো জিনিস আপনি চাষাবাদ করতে পারেন, হ্যাঁ, যে কোনো কাজে আপনার বাড়িঘরকে লাগাইতে পারেন, আপনি পুরো মালিক। তাহলে মালিক কথাটি এমন যাতে পূর্ণ আপনার সেখানে অধিকার কাজ করেছে, আপনি যা ইচ্ছা তাই করেন আপনার বাড়িতে, যেভাবে ইচ্ছা আপনি ঘুমান, যেভাবে ইচ্ছা আপনি বসবাস করেন, বা কাউকে বাস করতে দিয়ে দেন, কাউকে ফ্রি দিয়ে দেন, কাউকে ভাড়া দেন, কাকে ভাড়া দেবেন কাকে দেবেন না আপনার ব্যাপার, মালিক আপনি। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমাদের মধ্যে এখানে যারা আছে কেউ মালিক আছে, কেউ মালিক কি, কেউ কিং, আমাদের মধ্যে কেউ রাজা বাদশাহ আছে, অধিপতি না? অধিপতি না, একটা দেশে একজন অধিপতি আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা রাজা বাদশাহ অথবা খালিফা, যেই নামই তো হোক না কেন, যেই দেশে, হ্যাঁ, যেই নামই হোক না কেন, উনি একজন শুধু কি বাদশাহ বা কি অধিপতি, দেশের অধিপতি, তিনি দেশের গোটা দেশের অধিপতি বাদশাহ, কিন্তু দেশের দেশের আন্ডারে প্রত্যেকে যারা বাস করে এবং প্রত্যেকের মালিকানাধীন যা কিছু আছে সবগুলির মালিক কি উনি? না। বুঝতে পারছেন? একদিক থেকে মালিক মানে যার অর্থ হচ্ছে বাদশাহ বা অধিপতি, সেটা তো অনেক ব্যাপকতা আছে, কারণ উনি গোটা দেশের মালিক, গোটা দেশের মালিক, কিন্তু সেই মালিকানাটা শাসন ক্ষমতার ক্ষেত্রে মালিক, হ্যাঁ, দেশ পরিচালনার ক্ষেত্রে মালিক, কিন্তু প্রত্যেকের মালিকানা বা আয়ত্তাধীন যেসব সম্পদ আছে, প্রত্যেকের পকেটে যেসব টাকা পয়সা আছে, সেগুলির মালিক কিন্তু দেশের শাসক না। কথা বুঝতে পেরেছেন? একদিক থেকে তো ব্যাপকতা আছে, কিন্তু আর একদিক থেকে তার মালিকানা হচ্ছে শুধু শাসনের ক্ষেত্রে, হ্যাঁ, পরিচালনার ক্ষেত্রে, বোঝা গেছে না? জি হ্যাঁ। পক্ষান্তরে মালিক শব্দটি মালিক ইয়াউমিদ্দিন, মালিক শব্দটি একদিক থেকে তো মানে সংকীর্ণ অর্থ রাখে, ব্যাপক অর্থ রাখে না, কেন মালিক, মালিক মানে বিশাল কিছুর মালিক না, আপনি একটা বাড়ির মালিক, জমির মালিক, এত বিঘা জমির মালিক অথবা এই বিল্ডিংয়ের মালিক, তাই না? আপনার মালিকানা এর বাইরে নেই, আপনার মালিকানা এর বাইরে নেই, তাহলে আপনার মালিকানার যে আয়ত্তটা বা আয়তনটা সেটা সীমিত, বোঝা গেছে না? জি। কিন্তু আরেক দিক থেকে ব্যাপক অর্থ রাখে যে আপনার আন্ডারে আপনার মালিকানাধীন যা কিছু আছে সবগুলির পূর্ণ মালিক আপনি, ইচ্ছা করলে আপনার ধন সম্পদ কাউকে দান করে দেন, কারো হস্তক্ষেপ করার অধিকার নেই, আল্লাহর রাস্তায় আমি আমার ধন সম্পদ সুস্থ অবস্থায় দান করে দেব, কারো ক্ষতি করার জন্য না, আমি আমার বেতন 5,000 রিয়াল পাচ্ছি, পুরো বেতন আমি গোটা মাসের এই মাসে দিয়ে দেবো, কে কথা দেওয়ার আছে, কারণ বেতনের মালিক আপনি। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। আমি মাসে 5,000 বেতন বা 1,000 করে দিয়ে দেবো, কেউ বাধা দেওয়ার আছে, কারণ মালিক আপনি। তাহলে এই দিক থেকে এর অর্থে কি রয়েছে, মানে একটা শক্তি রয়েছে, স্ট্রং অর্থ তাহলে মালিকের, তা মালিক আর মালিকের অর্থ করলাম। সূরা ফাতিহাতে দুটোই কেরাত রয়েছে, এখানে রয়েছে মালিকিন্নাস, মালিকিন্নাস মালিক মানে অধিপতি বললাম, এলাহ এলাহ মানে আল্লাহা ইয়া আল্লাহ বাবে ফাতাহ আফতাহ থেকে, এলাহ মানে হচ্ছে আবাদা, আল্লাহ ইয়া আল্লাহ বলছেন মানে যেন আপনি বলছেন আবাদা ইয়া আবুদ, তো এলাহুন মানে এলাহুন মাসদার, এলাহুন মাসদার ইসিম মাফউলের অর্থ রয়েছে, ইসিম মাফউল মালুহুন, মালুহুন মানে মাবুদুন, তাহলে এলাহ মানে কি মাবুদ, এলাহ মানে কি মাবুদ, আর মাবুদ মানে কি উপাস্য, মাবুদ মানে উপাস্য, আবাদে আবাদ মানে উপাসনা করা, এবাদত করা বাংলায় বলতে হয়, যদিও শব্দগুলি মানে ইসলামিক শব্দ নয়, কিন্তু অনেক সময় বলতে হচ্ছে এবাদত এবাদত, কিন্তু তার অর্থ উপাসনা না বললে বোঝা যায় না ওইভাবে, কারণ এটা অমুসলিমও বোঝাতে হবে, অমুসলিমও শুনবে, একটা লোক ইসলামের মোটেই কিছু বুঝে না, শুধু এবাদত এবাদত করলে তো হবে না, এই জন্য উপাস্য বলছি আমরা, মাবুদ মানে কি উপাস্য। এখন আমাদের কাছে মাবুদ হচ্ছে দুই ভাগে বিভক্ত, মাবুদ হক আর মাবুদ বাতিল, জি, মাবুদ বেহাক্কিন আর মাবুদ বেগাইরে হাক্কিন, সত্য মাবুদ আর না হক মাবুদ মানে বাতিল মাবুদ, বাতিল মাবুদ। এর দলিল কোরআনে কেরিমে দুটো আয়াত রয়েছে, দুটো আয়াত রয়েছে,
একটি আয়াত সূরাতুল হাজে রয়েছে, আর একটি আয়াত রয়েছে সূরায়ে লোকমানে, জালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক। কথা হচ্ছে এই, আল্লাহ বলছেন জালিকা বিআন্নাল্লাহ হুয়াল, আল্লাহ হচ্ছেন আল হক, মানে আল ইলাহুল হক, মাবুদে হক, রব্বে হক, জি জি, তিনি সত্য মাবুদ, তিনি হচ্ছেন হক, আল হক, জি আল হক আল্লাহর একটি নাম। যাদেরকে ডাকে উপাসনা করে তারা হচ্ছে বাতিল, তাহলে বোঝা গেল যে উপাস্য তো ঠিক কিন্তু বাতিল উপাস্য, বাতিল উপাস্য, জি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও এখানে লা ইলাহা লা ইলাহা জিনস ইসিম আছে, খবর উজ্জ আছে, খোঁজ খবরটাকে কী মানতে হবে, হাক্কুন বা হাক্কিন, যাতে করে হক মাবুদ না বাতিল মাবুদের আপনি স্বীকৃতি দিচ্ছেন, না সব মাবুদের স্বীকৃতি দিচ্ছেন আপনি, এটা স্পষ্ট হয়ে ওঠে। লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, যে বলবে হাত তুলেন, একজন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কথা এখানে লাগাইতে হবে, কারণ মাবুদ বাতিল তো অনেক আছে, বারো মাসে ১৩ পূজা, ওগুলো মাবুদ না উপাস্য না, হিন্দুদের উপাস্য, কবর মাজার গিয়ে সেজদা করছে, কবর মাজারে গিয়ে ছেলে চাইছে, রোগের আরোগ্য চাইছে, ওগুলো ওদের মাবুদ না, ইবাদত করলো না, ইবাদত তো ওইটা বাতিল উপাস্য, উনি ভালো ছিলেন কিন্তু ওনাকে ওনার ইবাদতটা বাতিল পন্থায় করা হচ্ছে, উনি ইবাদতের হক রাখেন না, ওনাকে ভালোবাসবেন একজন ভালো মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে, ওলিউল্লাহ হিসাবে, ঠিক আছে, যদি আল্লাহর ওলি থাকে, আর তারা যা দুনিয়া থেকে চলে গেছে আমাকে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, কি আল্লাহর ওলি কি আল্লাহর ওলি নয়, আল্লাহ ভালো জানে, আল্লাহ বুঝেনি কে তার ওলি, অমুক অমুকের দোস্ত আমার বলার দরকার আছে নাকি, হ্যাঁ ভাই আমার দোস্ত কে এটা আমাকে জানার দরকার আছে, আমার দুশ্মনকে এটা আমার জানার দরকার আছে, কিন্তু আল্লাহর কি ওলি আল্লাহ বলবেন, আপনার বলার অধিকার আছে যে অমুক আপনার দোস্ত, না আমি বলবো আমার সম্পর্কে যদি বলতে হয় যে অমুক আপনার বন্ধু, এটা আপনার বলার অধিকার না আমার বলার অধিকার, কারণ বন্ধুত্ব আমার আছে যেহেতু, তো আমি এই সার্টিফিকেট, আপনি কেন দেবেন সার্টিফিকেট, জি হ্যাঁ, কথা বুঝতে পারছেন না, পারছেন না, সুতরাং যারা মৃত চলে গেছে কি আল্লাহর ওলি ছিল কি আল্লাহর ওলি ছিল না, আমরা এটাতে ঢুকারই কোনো প্রয়োজন নেই, আশা করি আল্লাহর ওলি যেন থাকেন আর তারা যেন শিরক বিদাত মুক্ত থাকেন আর সুফি ইজমের ভ্রষ্টতা থেকে মুক্তই থেকে থাকেন, আর তাহলে আল্লাহর ওলি ইনশাল্লাহ, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি, কেউ সাধারণ ওলি, কেউ একটু অ্যাডভান্স ওলি, সব ওলি, সবাই ওলি, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি, কিন্তু এটা আমাদের দেশের মানুষরা মোটেই বুঝে না, জি আল্লাহ ওয়ালিউল মুমিনিন, আল্লাহ ঘোষণা করেছে মুমিনদের বন্ধুই তো আল্লাহ, আপনার মুমিন মুসলিম না, প্রত্যেক মুসলিমের আল্লাহ বন্ধু, জি আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ যারা ঈমানদার তাদের ওলি বন্ধু, আর কি চান আপনি, জি, আর ঈমান আর তাকওয়া থাকলে আল্লাহর ওলি হয়ে যায়, ঈমানের সাথে যদি আল্লাহ ভীরুতার সাথে ভালো কাজ করেন, ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, তো আপনি আল্লাহর ওলি, এটাকে যত ভালো কোয়ালিটির বাড়াবেন তত ভালো কোয়ালিটির আপনি আল্লাহর ওলি, ব্যাস, সহজ কথা, সহজ কথা, কোনো কেরামতি লাগে না, কোনো কাশফ লাগে না, আর ওয়াজ হালে বেহাল হওয়া লাগে না, আর বন জঙ্গলে পাগল হয়ে চলে যাওয়া লাগে না, আর জিকির করতে করতে নাচানাচিও লাগে না, আর প্যান্ডেলে আর বাঁশে খুঁটাতে উঠাও লাগে না, ওইসব কিচ্ছু লাগে না, ওইসব গুমরাহি, সব সব গুমরাহি, এলাহ বোঝাচ্ছিলাম, তাহলে এলাহ বোঝাচ্ছিলাম, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শাররুন মানে খারাপ অনিষ্ট, খায়রের বিপরীত, খায়র মানে ভালো উৎকৃষ্ট, আর শার মানে হচ্ছে মন্দ বা খারাপ, আসওয়া আল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াস মাসদার, মাসদার বা ইসিম মাসদার, কিন্তু ইসিম ফাইলের অর্থে, মুওয়াসওয়েসের অর্থে, মুওয়াসওয়েস, ওয়াসওয়াসা ইউওয়াসওয়েস, আস ওয়াসওয়াসা ইউওয়াসওয়েস, ওয়াসওয়াসাতান মাসদার হচ্ছে ওয়াসওয়াসা, আমরা বলি না আমার খুব ওয়াসওয়াসা হচ্ছে, এটা মাসদার, হ্যাঁ ওয়াসওয়াসা হচ্ছে, কুমন্ত্রণা ভিতরে আসছে, ওয়াসওয়াসাতুন এটা হচ্ছে কি, আল ওয়াসওয়াস মাসদার হইতে পারে অথবা ইসিম মাসদার হইতে পারে, মাসদার কিন্তু এখানে কিসের অর্থ রয়েছে, ইসিম ফাইলের অর্থ রয়েছে, ইসিম ফাইল কি হবে ওয়াসওয়াসা ইউওয়াসওয়েস থেকে,
মুওয়াস ওয়েসুন, মুওয়াস ওয়েসুন, হ্যাঁ জি, মুওয়াস ওয়েসুন মানে অসওয়াসা দাতা, কুমন্ত্রণা দাতা, কুমন্ত্রণা দানকারী। জি, তো এখানে ইসিম ফাইলের অর্থে রয়েছে আসওয়াস। আল খান্নাস, খানাসা ইখনেসু মানে আত্মগোপন করা, মাথাটা বের করে আছে হঠাৎ মাথাটা ঢুকিয়ে নিল, কচ্ছপ দেখেছেন তো, মাথা ঢুকিয়ে নেয় না, ভয় পেলে মাথা ঢুকিয়ে নেয় বা আমার দরকার নেই তখন মাথা ঢুকিয়ে ঢুকিয়ে নেয়, আবার মাথা বের করে দেয়, এটাকে খানাসা। খানাসা যখন মাথাটাকে ঢুকিয়ে নিল, আত্মগোপন করে লুকিয়ে গেল তখন খানাসা, আর বেরিয়ে গেল তখন বারাজা, জাহির হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। লুকিয়ে লুকিয়ে যে কাজ করে দেখা দেয় না কিন্তু তার কাজ করে যাচ্ছে, সে হচ্ছে আত্মগোপনকারী, ওইটা হচ্ছে খান্নাস। খান্নাস ইসি মোবালাগার সেগা, খানাসা ইখনেস থেকে আল খান্নাস, যেমন আলেমা ইয়ালামা থেকে আল্লামা, হ্যাঁ বলছেন, বুঝা গেছে না? শয়তান কি আত্মগোপনকারী, আল খান্নাস কেন বলা হয়েছে? এগুলো হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য, কিন্তু শয়তানের সিফাত, এগুলি কার সিফাত বয়ান করা হচ্ছে? রবের সিফাত হয়ে গেল। রবের কি সিফাত হলো? আল্লাহর সিফাত, রব, রব্বুন্নাস, মালিক, মালিকুন্নাস, এলা, তিনটি আল্লাহর গুণ হয়ে গেল। এখন শয়তানের গুণ হচ্ছে আল ওয়াসওয়াস, হ্যাঁ কুমন্ত্রণাদাতা, আর আল খান্নাস আত্মগোপনকারী। জিন শয়তান বিশেষ করে আত্মগোপন করে থাকে, এত খারাপ কথা আমাদের মনে আসতেই থাকে, আসতে আছে। আরে অনেক সময় তসবিহ জিকির আজকার করছেন কিন্তু মনে খারাপ কথা আসছে, নামাজে সেজদায় পড়ে আছেন আর মনে খারাপ কথা আসছে, কোত্থেকে আসলো? হ্যাঁ শয়তানের ওয়াসওয়াস, আর শয়তান কুমন্ত্রণ, তো মনটাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, কারণ শয়তান তো আমাদের শিরা উপশিরায় রক্তের সাথে চলাফেরা করছে। ইন্না শয়তান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ্দম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের রক্তের সাথে শিরা উপশিরায় চলাফেরা করে। সুবহানাল্লাহ, এই ক্ষমতা দেওয়া হয়েছে শয়তানকে। সুতরাং জীবনেও শয়তানকে দেখতে পান না, আত্মগোপন করে আছে, কাজ সবগুলি করছে, সমস্ত অন্যায় কাজ করাচ্ছে। জি, কুমন্ত্রণা দিচ্ছে, আত্মগোপন করে আছে, কোনোদিন দেখা দেয় না এই শয়তান, ইবলিশ শয়তান, অত ইবলিশ শয়তানের চালারা যে বহু শয়তান আছে, জিন শয়তান কোনোদিন দেখতে পাই না, কিন্তু কত লোককে সংশয়ের ওয়াসওয়াসা দিয়ে, অন্তরে সংশয় ঢুকিয়ে দিয়ে ধ্বংস করে দিল, শির কুফরিতে ডুবিয়ে দিল, নাস্তিক বানিয়ে দিল। মুসলিম আলেমের ছেলে ছিল, নাস্তিক হয়ে গেল, তৌহিদবাদী ছিল, কবর মাজার বাজারে মুশরিক হয়ে গেল, আউযুবিল্লাহ, কোত্থেকে হইলো? হ্যাঁ সুন্নতের অনুসারী ছিল, বেদাতি হয়ে গেল, সংশয়ের কারণে, সংশয়ের রোগের কারণে, অথবা শাহওয়াতের রোগ, কুপ্রবৃত্তির রোগ ঢুকিয়ে দিল শয়ত, আত্মগোপন করে আছে আর বলছে এত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পাচ্ছিস, হ্যাঁ তুই মালিকের বাড়িতে আছিস, একটা কাজের মেয়ে ছাড়া আর কেউ নেই, তুই আর ওই মেয়ে, আর এখানে দেখারও তো কেউ নেই, ইউসুফ আলাইসালামের মতো অবস্থা, হ্যাঁ রাজার বাড়িতে, তোর তো বেটার চান্স, হ্যাঁ তুই তো এখানে সুযোগ পেয়েছিস, হ্যাঁ ভিতরে ভিতরে কত কিছু পালপিটিশন হচ্ছে, অথবা এই মেয়েটা তো তোকে খুব ভালো লেগেছে, আর একটা হচ্ছে তাজইন, তাজইন মানে সুশোভিত করে পেশ করা, সুসজ্জিত করে, পাপকে সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করে, কখনো শয়তান সামনে আসে না, কিন্তু হঠাৎ করে মনে পড়লে একটা মেয়ে দেখে, যুবতী দেখে কলেজে স্কুলে যাচ্ছিল, আরে মেয়েটা তো চরম সুন্দরী, হ্যাঁ এই মেয়েটা, অথবা একটা কটেল চলে আসলো আর সেটা ভুল কল ছিল একটা মহিলার, মনে শয়তান ঢুকে গেল যে এই মহিলা যখন টেলিফোন করেছে দেখি একটু চেষ্টা করে, দেখি চেষ্টা করে, চেষ্টা করতে করতে কি হয়ে গেল, জেনায় লিপ্ত হয়েই গেল, প্রেমের জালে ফেঁসেই গেল, কোথা থেকে কোথায় চলে গেল, কোথাকার ছেলে একটা ভালো মানুষ ছিল খারাপ হয়ে গেল, কোথায় হাফেজে কোরআন ছিল আলেম ছিল বরবাদ হয়ে গেল, একটা নারীর ফেতনাতে পড়ে, কোত্থেকে? শয়তানের ওয়াসওয়াসা, শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে। জি, হারাম খাওয়ার ক্ষেত্রে ওই রকম, জি চুরি ডাকাতি করার ক্ষেত্রে ওই রকম, লোভ সামলাতে পারলো না, শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করছে, তুই 6 লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে এসেছিস, তোর বেতন হচ্ছে 1000-1500, কি করে খাবি তুই, তোর তো 400-500 লাগে মোবাইল, আর খাওয়া দায় 500 কি 1000-এর অতেই চলে যায়,
তুই কি করে খাবি, তো এই পথে যা, ওই পথে যা, এই পথে যা, করে আপনার দুনিয়া আখেরাত দিলো বরবাদ করে, দুনিয়ার জেলে ঢুকিয়ে দিল 5 বছরের জেল, না হয় গলা কাটা আসামি আপনার গাঁজা আর হিরোইনের ব্যবসাতে ঢুকিয়ে দিচ্ছে, আর আখেরাত বরবাদ করে দিল যদি তবা করে আর ফিরে না আসেন তাহলে। সুবহানাল্লাহ, হচ্ছে না? সমস্ত করছে কে? শয়তান, আল ওয়াসওয়াস আল খান্নাস, এই দুটো শয়তানের সিফাত গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাযী ইওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, শয়তান কি করে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, হয় সংশয় পয়দা করে, না হয় শাহওয়াত পয়দা করে দিই, যৌন চাহিদা পয়দা করে দিল, অবৈধ অবৈধ পয়দা করে দিল, ধন সম্পদের লোভ পয়দা করে দিল। কখনো সামনে শয়তান আসেনি, কিন্তু এত লোভ হয়ে গেছে যে আমাকে একটা কিছু করে যেতে হবে, এত বড় একটা সুযোগ পেয়েছি, হ্যাঁ একেবারে হারামে লিপ্ত হয়ে গেল। বিভিন্ন হারাম কাজগুলি যারা করছি তাদের ক্ষেত্রে শয়তান সাকসেস হয়ে গেছে, আল্লাহ আমাদের হেফাজত করে। আল ওয়াসওয়াস আসলো ইউওয়াসওয়াসু মুদারিস থেকে, তাই না? ওয়াসওয়াসা ইউওয়াসওয়াসু ফি সুদুরিন না, সুদুর মানে, সুদুর মানে কি? সিনা বক্ষ, বুক, এই যে বক্ষ। সাদরুন মানে বক্ষ, এক বচন, আর সুদুর হচ্ছে বহু বচন। সুদুরিন নাস মিনাল জিন্নাতে, জিন থেকে জিন্নাতুন, হ্যাঁ তা দিয়ে মুয়ান্নাস করা হয়েছে, জিন আর আন্নাস তো মানুষ। তাহলে শাব্দিক তাহকিক বা তাফসির হয়ে গেল, এখন টানা তরজমা এবং তাফসির করি, আর তারপরে সময় থাকলে ইনশাআল্লাহ তাআলা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির যে সংক্ষিপ্ত এখানে আমার কাছে মুখতাসার ইবনে কাসির রয়েছে, সেখান থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাদ করছেন, কুল হে নবী বলো, আউযু, আমি আশ্রয় নিচ্ছি, বেরব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে, মানুষের পালনকর্তা বা প্রতিপালকের কাছে, মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি, যিনি সমস্ত মানুষের অধিপতি, মালিক, অধিপতি মালিক, দেশের মালিকও মালিক, দেশের শাসকও মালিক, এই অর্থে মালিক বলতে পারেন কিন্তু অধিপতি, ইলাহিন নাস, যিনি মানুষের সত্য উপাস্য, মাবুদ এখানে সত্য নেই কিন্তু আল্লাহ যেহেতু সত্য উপাস্য, সেই জন্য তাফসিরে আমি বলে দিলাম যিনি আমাদের মানব জাতির সত্য উপাস্য একমাত্র, আল্লাহ হচ্ছেন আল এলাহুল হক, জি, আর বাকি সমস্ত এলা হচ্ছে বাতিল উপাস্য, বাতিল এলাহ। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম, যেই ইসলাম মানব জাতির সকল মানুষের আদম আলাইহিস সালাম থেকে দিন, আল্লাহর মনোনীত দিন, যেই দিনের মূল কথা হচ্ছে এলাহুল হক, আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এলাহুন নাস, যিনি মানুষের উপাস্য মানে সত্য উপাস্য, জি, আল্লাহর কাছে আশ্রয় নিলেন, আল্লাহর কয়টি গুণ দিয়ে? তিনটি গুণ উল্লেখ করে। এর দ্বারা একটি কথা বোঝা গেল, যেটা হচ্ছে শরীয়ত সম্মত ওসিলার বিষয়টি আলোচনা করি। শরীয়ত সম্মত ওসিলা কয় প্রকার আপনাদের যা ইসলামিক সেন্টারে যারা শিখেছেন পুরাতন ভাই তাদের এলমের আজকে কিছু নবায়ন করছি। কিছু জায়েজ ওসিলা আছে, কিছু নাজায়েজ ওসিলা আছে, হ্যাঁ, শরীয়ত সম্মত ওসিলা আর নিষিদ্ধ ওসিলা। শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে জায়েজ সুন্নত, হ্যাঁ, বা সুন্নতি তরিকা, আর নাজায়েজ ওসিলাগুলি হচ্ছে হয় শিরকি ওসিলা না হয় বেদাতি ওসিলা, দুই ভাগে ভাগ করা যায়। আবার নাজায়েজ ওসিলা কিছু হচ্ছে শিরকি ওসিলা, যদি মনে করে আল্লাহ দেবেন না, আল্লাহ ওলিয়া ওলিয়া গৌস কুতুবকে দায়িত্ব বা ভাগ বন্টন করে দিয়েছেন, সুতরাং আমাদেরকে চেয়ে নিতে হবে কার কাছে? খাজা বাবার কাছে, শাহজালের কাছে, আটসির কাছে, অমুকের কাছে, আর তমুকের কাছে, অমুক মাজারে যেতে হবে এই কাজের জন্য, কারণ ওদেরকে আল্লাহ দায়ী দায়িত্ব দিয়ে রেখেছেন। তাহলে এই ওসিলা হচ্ছে কোন ওসিলা? শিরকি ওসিলা, কুফরি ওসিলা, বেদাতি ওসিলা, বুঝছেন? আল্লাহর কাছেই চাইলো কিন্তু আল্লাহকে কারো রেফারেন্স দিয়ে, ভায়া দিয়ে চাইছে, আল্লাহ তুমি তোমার বড় পীরের ওসিলায় আমার গোনা খাতা মাফ করে দাও, আল্লাহ আমাদের দেশে যে বড় বড় বুজরুগানে দিন আছেন তাদের ওসিলাতে আমাদের গোনা খাতা মাফ করে দাও, দেশি মোনাজাত, ঠিক না? এই যে বুজরুগানে দিনের ওসিলায় মানে আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়ার সাহস করে না, বলছে আল্লাহ তাদের কাছে কত বড় যে জালেম,
আর দুনিয়ার শাসক জালেমও হইতে পারে, আবার জালেম না হলে আদেলও হইতে পারে, নাইপরায়ণ হইতে পারে, কিন্তু তার কাছে খবর পৌঁছে না। আমার মতো একটা লোকের আরজি আছে আর রাষ্ট্রপতির কাছে আমি পৌঁছিতে পারছি না, হয়তো তিনি নাইপরায়ণ, সেই জন্য আমার কোনো একটা ভায়া ধরতে হয়, একটা এমপি বা একটা আমার এলাকার মিনিস্টার অথবা কোনো পরিচিত লোক অথবা তার বডিগার্ড একজনকে ধরে একটু আমাকে কথা বলার একটা সুযোগ করে দিই, একটা অ্যাপয়েন্টমেন্টের সুযোগ করে দিই, দরকার হয়। কারণ উনি জানতে পারছেন না যে আমার কী দরখাস্ত আছে আর কি আমার অভিযোগ আছে বা কি আমি তার কাছে চাই, ঠিক কিনা। কিন্তু আল্লাহ জানছেন না, জানছেন না আল্লাহ আপনার আপনার মুখ ফুটার আগে অন্তরের কথা জানছেন, আপনি কী কী দরকার আপনার, আমারও কথা জানছেন। সুতরাং আপনি আপনার আরজি ডাইরেক্ট আল্লাহর কাছে পেশ করবেন, আমি আমারটা ডাইরেক্ট আল্লাহর কাছে পেশ করবো। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম, কোনো ভায়াটায় নয়। কথা বোঝাচ্ছেন ভায়া মানুষের কাছে লাগে, নাই পরায়ণ হলে আর জালেম শাসক হইলেও না ভায়া লাগে। কারণ জালেম শাসক তো বলতো চান্সই দেবে না কথা বলার, যদি কাছে পেয়ে যান তারপরে এই মুখ বন্ধ করো, তাই না? সুতরাং যদি নরম করতে হয় তাহলে কী করতে হবে, একজন এমন ব্যক্তিকে ধরতে হবে যার কথা ফেলতে পারবে না, ফেলতে পারা বুঝেন তো, যার কথাকে না করতে পারবে না, রিজেক্ট করতে পারবে না, তাকে ধরে গেছি। আচ্ছা আমি তো এই কাজটি করে দিতাম না, কিন্তু তুমি যখন বলছো অসুবিধা নেই, হচ্ছে না হচ্ছে না। তো ভাই জালেমের জন্য ভায়া লাগে, ওসিলা লাগে, ওয়াস্তা, হ্যাঁ সোর্স লাগে, আর না হলে কার জন্য লাগে, যে জানতে পারে না সমস্যাগুলি তার জন্য ভায়া লাগে। বাকি আল্লাহ জালেমও নন আর আল্লাহ হ্যাঁ জাহেলও নন, আল্লাহ আলিমুন খবীরুন এবং আদেলুন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবিচারকারী, ওমা আনা বিজাল্লামিল আবিদ, আর আল্লাহ আলিমুন, হ্যাঁ বেজাতি সুদুর, শুধু বাহ্যিকগুলি না অন্তরের কথাও জানে, যে আমার অন্তরে কী আছে, আল্লাহকে আমি কী বলতে চাইছি, সুবহানাল্লাহ। সুতরাং ওসিলায় ধরে, বড় পীরের ওসিলায়, অমুকের ওসিলায়, অমুক হুজুরে কিবলা গাঙ্গ হিসাবের ওসিলায়, মহাজের মাক্কির ওসিলায়, আল্লাহ আমার গোনাগাদা মাফ করে দাও, এটা কোন ওসিলা, বেদাতি ওসিলা। ওই মহাজের মাক্কির কাছে চাইলো না, গাঙ্গহি সাহেবের কাছে চাইলো না, বুজরুগের কাছে চাইলো না, কিন্তু বুজরুগের ভায়া না ধরলে আল্লাহ দেবেন না, এটা হচ্ছে বেদাতি ওসিলা। এই ওসিলা সাহাবিরা ধরতেন না, এই ওসিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখাননি, এই ওসিলা সালাফে সোয়ালেহীন শিখাননি, এই ওসিলা ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ শিখাননি, ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ দোয়া করতে গিয়ে কখনো বলেননি হে আল্লাহ আমার দোয়াটা কবুল করো, আমার ওস্তাদ আবু হানিফা রাহমাল্লাহ ইমাম আজমের ওসিলায়। দেখান তো একটি দোয়া, একটি দোয়া ফেকার কেতাবে যদি কেউ দেখাইতে পারে তাহলে বলবো যে আপনি করুন, যদিও এটা শরীয়ত নয়, মানুষের ভুল হইতে পারে, ইমামদের ভুল হইতে পারে, তারপরেও বলছি কি জন্য, যে খুঁজে পাবেন না আপনি, কেয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। তাহলে বেদাতি ওসিলা বাদ দেন আর শিরকি ওসিলা বাদ দেন, সুন্নতি ওসিলা আসেন, সুন্নতি ওসিলা শেখানো হয়েছে এখানে, সরাসরি বললি তো আল্লাহর কাছে আমি আশ্রয় চাইছি, না রব্বুন নাস রবের কাছে আশ্রয়, যিনি রব ছোট থেকে বড় করেন তার কাছে আশ্রয় চাইছি, তার রুবুবিয়াতের ওসিলে, আল্লাহর সিফাতের ওসিলে। একটি তিনটি যে জায়েজ বা শরীয়তসম্মত ওসিলা, তার একটি হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে যাচ্ছা করা চাওয়া, এখানে রব্বুন নাস মালিকুন নাস এলাহুন নাস আল্লাহর সিফাত দিয়ে কি করেছি, ওসিলা ধরে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ চাওয়া শিখাচ্ছে যে আমার নাম সিফাত গুণাবলীকে ওসিলা বানিয়ে আমার কাছে চাও। যেমন কোনো মুদিরের কাছে গিয়ে যদি আপনি কিছু চান, হ্যাঁ আপনি ছুটি চাইছেন, আপনার এক বছর জুটেনি, আপনার এক বছরের ছুটি হবে, আপনি ছুটি চাইছেন ছয় মাসে, গিয়ে বলছেন যে স্যার আপনি খুব ভালো মানুষ, হ্যাঁ খুব আল্লাহওয়ালা লোক, আপনি মানুষের সমস্যা বুঝেন, মানুষের আপনি দুঃখের সময় পাশে দাঁড়ান, আমার স্ত্রী ছেলে মেয়ে অসুস্থ রয়েছে, আমার আব্বা শেষ শেষ অবস্থায় রয়েছে, কখন মারা যাবে, একটু আমি যাই, একটু ছুটি দেন, এই যে প্রশংসা করলেন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ওসিলা। এই ওসিলাগুলি আমরা করি দুনিয়ার আরজির ক্ষেত্রে, দরখাস্তর ক্ষেত্রে, এইরকম ওসিলা আল্লাহর নাম গুণাবলী দিয়ে ওসিলা ধরা। এক, দুই নম্বর, এটা তো এখানে পেয়ে গেলাম, কি কিসের নেক আমল, আর জীবিত নেক লোকের দোয়ার ওসিলা, জীবিত নেক লোকের কাছে কি চাইবেন, নিজেও দোয়া করেন আর কোন নেক মানুষকে বাপ মাকে বলেন আব্বা আমার জন্য দোয়া করেন, আম্মা আমার জন্য, বাপ মার দোয়া কবুল হয়, নেক লোকের দোয়া কবুল হওয়ার আশা আছে, সেই জন্য নেক লোকে বলছেন যে দোয়া করেন আমার জন্য একটু,
যাতে আমি সুস্থ হয়ে যাওয়া অসুস্থ আছি, এইটা ওসিলা। আর কি আছে? ইমান এবং নেক আমলের ওসিলা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির, আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি, এই ইমানের ওসিলাতে ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলি মাফ করে দাও। জাগেছে না ওই তিনটা লোক যে পাহাড়ের এতে গুহাতে ফেঁসে গেছিল, আল্লাহ আমি বাপ মার এইভাবে সেবা করেছি, আল্লাহ আমি ব্যবসার থেকে এভাবে বেঁচেছি, আল্লাহ আমি একজন গরিব মানুষের টাকাকে এত বাড়িয়ে আমি গরু ছাগলের পাল দিয়েছি, আল্লাহ যদি এই নাকি আমল করে থাকি তোমার সন্তোষ, আমার গোনা কী করো বিপদ আপদ দূর করে দাও। ওসিলা ধরলে না ধরলেন আমলের, তো আমলের ওসিলা তিনটি জায়েজ ওসিলা মনে রাখবেন, আর শিরকি বেদাতি ওসিলা থেকে তওবা করবেন, আর মানুষকে সংশোধন করাবার চেষ্টা করবেন। এখানে তাহলে এক রকমের শরীয়ত সম্মত ওসিলা আসমা সিফাতের ওসিলা ধরা শেখানো হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, আবার ফিরে আসি, লম্বা হয়ে গেছে কথা। হে নবী বলো, হে মানুষ বলো, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের, মালিকিন নাস মানুষের অধিপতির, ইলাহিন নাস মানুষের সত্য মাবুদের উপাস্যের। আল্লাহর আশ্রয় তো গ্রহণ করলাম, কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি আন-নাস ওয়ান-নাস, যেই অনিষ্ট থেকে বা যার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি সূরায়ে নাসে, সেটি মাত্র একটি, মাত্র একটি, কিন্তু একাধিক নেই সূরা নাসে, যেটা হয়তো অনেকে খেয়াল করেননি। পক্ষান্তরে সূরাতুল ফালাকে চারটি অনিষ্ট থেকে আশ্রয় কামনা করেছি, কুল আউযু বিরাব্বিল ফালাক, শুধু রবের রব্বুল ফালাক বললাম, হ্যাঁ, আর তারপরে মিন শাররি মা খালাক, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, চারটি অনিষ্ট থেকে আশ্রয় কামনা করলেন সূরাতুল ফালাকে, আর একটি অনিষ্ট থেকে আশ্রয় কামনা করলেন বা আল্লাহ আশ্রয় কামনা করা শিখালেন কিসে? সূরায়ে নাসি। কেন একটাই কেন বয়ান করলেন, ওখানে চারটা এখানে একটা কেন, এই রহস্যটা আজকে বুঝেন। এটা হচ্ছে আজকের তাফসীরের একটা গুরুত্বপূর্ণ মানে পাঠ। দেখেন সূরায়ে ফালাকে যেই বিষয়গুলি থেকে, যেই অনিষ্টগুলি থেকে আশ্রয় কামনা করা হয়েছে বা শেখানো হয়েছে, সেগুলির সম্পর্ক হচ্ছে পার্থিব অনিষ্টের সাথে। মিনসারে মাখাল, সৃষ্টির অনিষ্ট সাধারণত কোন ক্ষেত্রে হয়, কোন ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে সৃষ্টির অনিষ্ট থেকে, সাপ বিচ্ছু চোর ডাকা দুশ্মন ইত্যাদি, হ্যাঁ হ্যাঁ মানুষ ইত্যাদি যা কিছু আছে, মিনসারে মাখালা, অমিনসারে গাছ থেকে নিয়ে যাওয়া, রাতের অন্ধকারে বিপদ আপদ ইত্যাদি আসে, অমিনসারে নাফা সাথে জাদুকর জাদুকারিনী, এর অনিষ্ট থেকে, সেটাও দুনিয়ারই অনিষ্ট বেশি হয় যদিও দিনের কিছু অনিষ্ট হয়, আর অমিন স্যার হিংসুকের অনিষ্ট থেকে, সবগুলির ক্ষতি কিন্তু দুনিয়ার ক্ষেত্রে, হ্যাঁ বাহ্যিক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, যদিও সামান্য একটা সম্পর্ক পারলৌকিক বিষয় বা দিনের বিষয়গুলির সাথে আছে, কিন্তু দুনিয়ার সাথে, দুনিয়ার বিপদ থেকে আশ্রয় কামনার ক্ষেত্রে চারটি অনিষ্টের কথা এক সুরাতে উল্লেখ করলেন। পক্ষান্তরে সূরায়ে নাসে যে অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা হয়েছে, সে আপনার দুনিয়া আখেরাত দুটোই ধ্বংস করবে। জিন শয়তান কুমন্ত্রণদাতা আত্মগোপনকারীর অনিষ্ট থেকে যে মানুষের দুনিয়াও ধ্বংস করে আখেরাও ধ্বংস করে। ভালো মানুষ, ভালো মানুষের ছেলে শয়তান, জিন শয়তানের কুমন্ত্রণায় কি হয়ে গেল, সে গাঁজাখোর হয়ে গেল, গাঁজার ব্যবসায়ী হয়ে গেল, সে নাস্তিক হয়ে গেল, সে বিধর্মী হয়ে গেল, সে মাজারপন্থী হয়ে গেল, সে দিওয়ানবাগি হয়ে গেল। হচ্ছে না, হচ্ছে না? জি, সৌদি আরব থেকে ফিরে গেছে অনেকদিন, এক লোক ওর ভাই বলছে আমাকে যে শেখ আল্লাহকে হেদায়ত করে কি যে পেল, গিয়ে দেশে দেওয়ানবাগি হয়ে গেছে। সহি আকিদার মাদ্রাসায় পড়া লোক কাদিয়ানি হয়ে গেছে, এমন নজির আছে। জি, কাদিয়ানি হয়ে গেছে, কোথা থেকে কোথা চলে গেল, যেই সহি আকিদা জন্মগত পেয়েছিল, জন্মসূত্রে ফিতরাতের পর সহি ইসলাম পেয়েছিল, সে একবারে কাদিয়ানি হয়ে চিরকালে জাহান্নামী হয়ে গেল, কাফের হয়ে গেল। চিন্তা করেন আপনি, এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। জি হ্যাঁ, কিসের কারণে? শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। কিসের ওয়াসওয়াসা? হয় ধন সম্পদের প্রলোভন দেখিয়েছে, শাহওয়াতের ওয়াসওয়াসা, আর না হলে শুভাদ সংশয়, হ্যাঁ
যে আমরা তো আর ওই রকম নবী বলছি না মির্জা গোলাম কাদিয়ানিকে, তবে তিনি সংস্কারক নবী, হ্যাঁ তিনি আমাদের নবীর হচ্ছে আকসি নবী, আকসি মানে ছায়া নবী। যেমন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমি দাঁড়ালাম আয়নার সামনে, কিন্তু আর একজন দেখা যাচ্ছে, হ্যাঁ আমার আর একজন কি দেখা যাচ্ছে, কোথায়, আয়নাতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না সেলুনে বসে দেখেছেন, একজন মানুষ আপনি সেলুনের চেয়ারে বসে আছেন, চারদিকে চারটা লোক দেখা যাচ্ছে, এক লোক চার লোক হয়ে গেছে, এইদিকে একজন ওইদিকে একজন ওইদিকে ওইদিকে, খেয়াল করেছেন কখনো? সুবহানাল্লাহ। বলছে আমরা মির্জা গোলাম কাদিয়ানিকে ওই রকম আকসি নবী বলছি, জিল্লি নবী বলছি, যে ছায়া পড়েছে। খাতামুন নবীনের আয়াত অস্বীকার করে দিল, খাতামুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানল না, সুতরাং কুফরি করে দিল। আল্লাহু আকবার। তো এটা একটা দিক। আর একটা দিক, জি হ্যাঁ, অনেক মুফাসসির উল্লেখ করেছেন, সেটা না করলে অসম্পূর্ণ, সেটা হচ্ছে যে একটাতে শরীরের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয় বা ধন সম্পদের ক্ষতি হয়, একটা অনিষ্ট, হ্যাঁ এই ধরনের। আর একটা অনিষ্ট হচ্ছে যেটা আপনার হৃদয়কে ধ্বংস করে, আপনার কলবকে ধ্বংস করে দেয়। কোনটা মারাত্মক, কোনটা খাতারনাক, বেশি রিস্কি? যেটা মানুষের অন্তরকে ধ্বংস করে দেয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ওয়াইন্না ফিল জাসাদে মুযগা, শরীরে একটা গোস্তপিণ্ড আছে, টুকরো আছে গোস্তে, এ যা সালোহা, সেটা যদি ঠিক থাকে সালোহাল জাসাদ করলো, সব ঠিক থাকবে। আমার কলব যদি ঠিক থাকে, কলবে তৌহিদ থাকে, কলবে যদি সন্না থাকে, কলবে আল্লাহর ভালোবাসা থাকে, কলবে রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, কলবে দিনের ভালোবাসা যদি থাকে, কলবে যদি আমার নেক আমলের ভালোবাসা থাকে, কলবে যদি আমার খারাপ আমলের খারাপ লোকের ঘৃণা থাকে, তো আমি খালাস, কাজ হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ, তাই না? জি হ্যাঁ, কলব ঠিক আছে, সব ঠিক আছে। আর যদি কলব খারাপ হয়ে যায়, হৃদয় খারাপ হয়ে যায়, ওয়াই যা ফাসাদাত ফাসাদাল জাসাদ করলো, আর হৃদয় যদি খারাপ হয়ে যায়, পচে যায়, সরে যায়, ফাসাদাল জাসাদ করলো, গোটা শরীর নষ্ট হয়ে যাবে, গোটা শরীর পচে যাবে, সরে যাবে, গোটা শরীর জাহান্নামে চলে যাবে। অন্তর খারাপ হয়ে গেছে, সে গোটা শরীর জাহান্নামে চলে যাচ্ছে। অন্তর ঠিক আছে, যার গোটা শরীর জান্নাতি, গোটা শরীর আল্লাহর নিয়ামত পাচ্ছে, আল্লাহ গোটা শরীরের উপরে রাজি আছে, ওই ওই লোকের অন্তর উপর আল্লাহ রাজি, ওর দেহের উপর আল্লাহ রাজি, ওর পরিবার উপর রাজি, ওর মালধনের উপর রাজি, সব কিছু আল্লাহ রাজি, যখন অন্তর ঠিক আছে। আর অন্তর যখন বিগড়ে গেছে, তখন আল্লাহর গজব ওর উপরেও নামছে, ওর শরীরও নামছে, ওর পরিবারও নামছে, ওর ধন সম্পদও নামছে, ওর দেশেও নামছে। এখানে সুরায় নাসে যে অনিষ্টের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে কুমন্ত্রণা। কুমন্ত্রণা দেয় শয়তান কোথায়? শরীরে, কলবে, আত্মগোপন করে থাকে, লুকিয়ে লুকিয়ে কলবকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল। কলবকে কলবের জন্য বলা হয়, অন্তরকে হৃদয়কে কলব কেন বলা হয়? কলব মানে হচ্ছে পাল্টে দেওয়া, পরিবর্তন করা। আল্লাহ মোকাল্লেবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, পরিবর্তনকারী। জি হ্যাঁ, এই যে এই পাতাটা পাল্টাইলাম আমি, এদিক থেকে ওইদিক করলাম, এটা হচ্ছে কালবুল ওয়ারাক, কালবুল ওয়ারাক। জি হ্যাঁ, কাল মানে পাল্টানো, তো অন্তরকে পরিবর্তন, অন্তর সবসময় পরিবর্তন হইতে থাকে, ভালো থেকে কখন অনেক ভালো হয়ে থাকে। দেখেন অনেক সময় আল্লাহর কাছে কান্নার চেষ্টা করছেন, কান্না আসে না, আবার অনেক সময় একটুতে চলে আসে, অবশ্যই সেটা আসবে, ধীরে ধীরে আসবে। আপনার খুশু বাড়ান, আপনার তাকওয়া বাড়ান, আপনার ইবাদত বাড়ান, আপনার নেক আমল বাড়ান, আপনি অর্থ বুঝে কোরআন তেলাওয়াত, অর্থ বুঝে আপনি আস্তে আস্তে জিকির আজকার করেন, দেখবেন ওটা হবে। কিন্তু কথা হচ্ছে অনেক সময় চেষ্টা করলে হয় না, কারণ শয়তান অন্তরে আক্রমণ করছে, অশ্বাসা দিচ্ছে, অন্যদিকে মন নিয়ে চলে যাচ্ছে, মনটাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে আপনি মনোযোগ হইতে, কোরআন তেলাওয়াত করছেন মনোযোগ হইতে পারছেন, নামাজ পড়ছেন কিন্তু মনোযোগ হইতে পারছেন না, বলতে পারছেন না যে প্রথম রাকাতে কোন সূরা পড়লে ইমাম সাহেব, ভুলে গেছেন আপনি, ভুলে গেছেন কয় রাকাত হলে কিচ্ছু জানেন না আপনি, কোথায় নিয়ে চলে গেছে, অন্তরটাকে কেড়ে নিয়ে চলে গেছে। শয়তান আক্রমণ করে অন্তরের ওপর, আর এটা বেশি বিপজ্জনক মানুষের জন্য, ইহকাল পরকালের ক্ষতির ক্ষেত্রে। এই জন্য শুধু একটি বড় অনিষ্ট থেকে আশ্রয় কামনার শিক্ষা আল্লাহ দিয়েছেন সূরায়ে নাসির। এখন তর্জমা করি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণদাতার অনিষ্ট হতে, আল্লাহর আশ্রয় নিচ্ছি কি থেকে? আত্মগোপনকারী কুমন্ত্রণদাতার
অনিষ্ট হতে বা অনিষ্ট থেকে। ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা দাতা, আর খান্নাস মানে আত্মগোপন করে, যে লুকিয়ে লুকিয়ে কি করে, হ্যাঁ, কুমন্ত্রণা দেয়, সামনে কোনো দিন আসে না। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দিয়ে থাকে, ফী সুদুরিন নাস, মানুষের হৃদয় সমূহে অন্তরে। সাদর বলা হয় ওপরটাকে, বক্ষ, কিন্তু বক্ষ বলে বক্ষের ভিতরে যে কলব, হার্ট রয়েছে, হৃদয় রয়েছে, সেটাকে উদ্দেশ্য করা হয়েছে। জি, যেমন আমরা অনেক সময় বলি আপনার ভিতরটা খারাপ, মানে কি পেট খারাপ? আরে পাকস্থলি তো ভিতরে আছে, ভিতরে তো মেলা কিছু শরীরে আছে, নাই আপনার ভিতর খারাপ, রক্ত খারাপ নাকি? রক্ত তো ভিতরে আছে, বাইরে আছে, ভিতর খারাপ মানে কি অন্তর খারাপ। ঠিক ওই রকমই সাদর বলা, সুদূর বলা হয়েছে কাকে, কলুবকে, এখানে বলা হয়েছে। মিনাল জিন্নাতে অন্না, সেটা জিনদের মধ্যে থেকে হোক অথবা মানুষের মধ্য থেকে হোক, এই জিনদের মধ্য থেকে হোক আর অথবা মানুষদের মানুষের মধ্য থেকে হোক, এটা যে মিন দিয়ে, মিন হচ্ছে বয়ানের জন্য, হ্যাঁ সংক্ষিপ্ত ছিল, যে কুমন্ত্রণা দিয়ে থাকে মানুষের অন্তরে। এখন প্রশ্ন হচ্ছে যে কুমন্ত্রণা যে দেয় সে কোন জাতির, সে কোন জাত, কুমন্ত্রণা দাতা কোন জাতির? তো আল্লাহ বলছেন সেটা জিনও হইতে পারে আবার মানুষও হইতে পারে, জিনও হইতে পারে মানুষও হইতে পারে। জিন হওয়াটা তো বুঝলাম, কারণ জিন শয়তান সবসময় লুকিয়ে থাকে, কখনো সামনে আসে না, কিন্তু কত মানুষকে কত পাপে লিপ্ত করছে, কত মানুষের ইসলাম ইমান কেড়ে নিচ্ছে, কথা ঠিক কিনা, কত ভালো মানুষকে খারাপ করে দিচ্ছে। কিন্তু মানুষ শয়তান আবার কেমন, মানুষ শয়তানও আছে, এটা বিশ্বাস করেন কিনা? কোরআনে কারিমের কথা, কোরআনে কারিমের আল্লাহ সূরা আনামের একটি আয়াতে বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লিন নাবিন আদুওয়া, এইভাবে আমি প্রত্যেক নবীর দুশ্মন শত্রু তৈরি করেছি। আদুওয়ান শায়াতিন আল ইনসে ওয়াল জিন্নি, যারা মানুষ শয়তান অথবা জিন শয়তান। তাহলে বোঝা গেল যে মানুষ শয়তানও আছে যেমন জিন শয়তান আছে। ওই আয়াত দ্বারা স্পষ্ট হলে সেখানে শায়াতিন ইনস ওয়াল জিন বলা হয়েছে, আর এখানে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে থেকে হইতে পারে কুমন্ত্রণা দাতা, আবার মানুষের মধ্য থেকে হইতে, মানুষের মধ্য থেকে কুমন্ত্রণা দাতা হইতে পারে, এটা একটু বোধগম্য না, বুঝতে পারছি না, তাই না? জি হ্যাঁ, এটা এভাবে বুঝেন। প্রথম, আপনি একজন মানুষ, আপনি একজন মানুষ, আপনি আপনার মনকে বলছেন যে মাল্লা না, এগুলো কাজ খারাপ কাজে দিয়ে মনটা যাচ্ছে, তা আপনার নাফস আপনাকে কিন্তু খারাপ করছে, আপনার নাফস, আপনি নিজেকে খারাপ করেছেন, আপনি নিজেকে খারাপ করেছেন। এই জন্যে গত সপ্তাহে বলেছি যে সুন্নতি খুদবাতে আছে, ওয়া নাউজুবিল্লাহে হ্যাঁ মিন শরুরি আনফুসিনা, আল্লাহর আশ্রয় নিচ্ছি মিন শরুরি আনফুস, আমার নিজের স্বার্থ, নিজের অনিষ্ট থেকে, নিজে নিজের ক্ষতি করে, নিজেই কিন্তু মনে মনে সাজিয়েছে একটা প্ল্যান, খারাপ প্ল্যান, এই পাপ করব, এই অন্যায় করব, এরকম ওই লোকটার ক্ষতি করব, ওই লোকটাকে এখান থেকে চাকরিচ্যুত করব, ওই লোকটাকে এখান থেকে দেশে বিদায় করব, বা এখান থেকে ট্রান্সফার করাবো ইত্যাদি। জি হ্যাঁ, ভিতরে ভিতরে পাকিয়েছে। জি জি হ্যাঁ, নিজের প্রথম ক্ষতি করে, নিজের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে বলা হয়েছে, আর তারপরে অন্যের অনিষ্ট রয়েছে, অন্যের কখনো দেখেন সরাসরি, কিন্তু যারা খারাপ সঙ্গী সরাসরি বলেন না যে তুই গাঁজা খেয়ে ধ্বংস হয়ে যা, বললে কি গাঁজা খাবেন? হ্যাঁ, যারাকে প্রথম বিড়ি সিগারেট ধরিয়েছে বন্ধুরাই তো ধরিয়েছে, তাই না? বিড়ি সিগারেট যারা এক যুগে তারা ভালো কাজে না, বন্ধুরাই তো ধরিয়েছে, তাই না? খারাপ বন্ধু, ও কি বলেছে যে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, তো খেয়ে দেখ, নাকি এরকম বলেছে? না খেয়ে দেখ, এতে খুব মজা আছে, একটা টান দে, আরে একটা টান দিয়ে দেখ কি যে মজা, তখন বুঝতে পারবি, কথা ঠিক না? ওয়াজাইয়ান আল্লাহুমুস শয়তান আমাল, শয়তান কিন্তু খারাপ কাজুকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, মানুষ শয়তানও সাজিয়ে পেশ করে, আর জিন শয়তানও খারাপ মন্দ কথা কাজকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। আরে একটু খেয়ে দেখ, কয়দিনের জীবন, একটু যদি আমোদ ফুর্তি না করবি তো সারা জীবন শুধু হুজুর সেজে থেকে যাবি, বলে না বলে না, একটু আমোদ ফুর্তি কর। হ্যাঁ, আমি জীবনে কত আমোদ ফুর্তি করলাম, আর তুই একটু, আরে কোনো মহিলার সাথে তোর পরিচয় নেই, আর কোনো একটা তোর গার্লফ্রেন্ড নেই, আমার কত আছে। জি, এইভাবে
আপনাকে বলে না যে তোকে ধ্বংস করতে চাইছি, তোর চরিত্র ধ্বংস করতে চাইছি, তোর দাম্পত্য জীবন নষ্ট করতে চাইছি, তোর স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়, এইভাবে বলে কি না, সাজিয়ে সাজিয়ে পেশ করে। জি হ্যাঁ, অনেক সময় দেখেন শয়তানের অনিষ্ট, জিনের অনিষ্ট, জিন শয়তান অনিষ্ট আর মানুষ শয়তান অনিষ্ট। এখানে আরেকটা পয়েন্ট এখানে বলে দিই, জিন শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা খুব সহজ। জিন শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা খুব সহজ, কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার উপায় হচ্ছে শয়তান যদি তোমাকে কোনো কুমন্ত্রণা দেয়, খারাপ দিকে মনটা টানে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। এই আয়াতের তাফসিরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন দুটো লোকে ঝগড়া করছে, আর ঝগড়া করতে একটা লোক এত গরম হয়েছে, এত গরম হয়েছে, সে থরথর করে কাঁপছে, চোখ তার লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটি কালেমা জানি, একটি বাক্য জানি, সেটা লাও কালাহা, এই লোকটি যদি যে রেগে গেছে, গরম হয়ে গেছে বলে এক্ষণি, তাহলে যা যে অবস্থাটা আছে সেটা দূর হয়ে যাবে তার। সেটা কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম শিখালেন, বোঝা গেছে না? তো জিন শয়তান অনিষ্ট থেকে বাঁচার উপায়টা খুব সহজ, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বললেন, কিন্তু মানুষ শয়তান খারাপ সঙ্গী, এমন দেশে পড়ে গেছেন, এমন বিল্ডিংয়ে পড়ে গেছেন, এমন কোম্পানিতে পড়ে গেছেন, এমন রুমে পড়ে গেছেন যেখানে সব খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ, বসকে বলছেন যে আমার রুমটা চেঞ্জ করে দেন, না 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 মাফি করলাম, কোনো শোনা হবে না, কিচ্ছু না, উপায় নেই। স্বেচ্ছায় কিন্তু খারাপ লোকের কাছে থাকবেন না, একটা কথা মনে রাখেন, কখনো থাকবেন না, বরবাদ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, এবার ইমান আমল ধ্বংস হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃত নিরুপায় অনেক ভাইদেরকে থাকতে হচ্ছে, এই ক্ষেত্রে সঙ্গ ধ্বস হয়ে লোহা ভাসে, খারাপ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এদের অনিষ্ট থেকে কী করে বাঁচবে, নিজেকে কেমন করে ধার্মিক করে রাখবে, নিজেকে মোত্তাকি পরেজের কেমন করে করে রাখবেন এই ফিতনার মাঝে? সারা রাত তারা বুলি ফিল্ম দেখছে, আর আপনি তাহাজ্জুদ পড়বেন, সম্ভব? সেরুমে থেকে বড়ই মুশকিল, বড়ই জিহাদ, নফসের সাথে যে জেহাদ করা কত কষ্ট। এক অক্ত নামাজ পড়েন না আপনি, কন্টিনিউ ফজর নামাজ ওদের সাথে থেকে পড়তে পারবেন? কখনো পারবেন না, কয়েকদিন পরে আপনি গোমরা হয়ে যাবেন। তো এইরকম পরিস্থিতির যদি শিকার হয়ে যান, আল্লাহ কাফের দেশে হয়তো বসবাস দিয়েছে, অনেক ভাই বোনরা ওদের ভাগ্য নিয়ে চলে গেছে ওইখানে, এখন ফিতনার জায়গা আছে, চারিদিকে ফিতনা আর ফিতনা, জেনা সহজ, মদ সহজ, গাঁজা সহজ, হ্যাঁ, অবাধ মেলামেশা আর পাপ আর শিরকুফুরি সহজ, নাস্তিকতা সহজ, অথবা রাতারাতি মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কি হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, এইরকম ফিতনার দেশে আছে, জেগে আছে। আর সঙ্গী সাথী সব হচ্ছে যেখানে জব করে সব ওই রকম, ওখানে বাঁচবে কী করে? সেখানে আল্লাহর ভয় নিয়ে আসে, শুধু আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন, এটা তো জিন শয়তান অনিষ্ট থেকে পানা চাইলেন, কিন্তু এই মানুষ শয়তানের মাঝে আমি রাত দিন বসবাস করছি, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছি, আবার রুমে গিয়েও মানুষ শয়তান, এদের অনিষ্ট থেকে কী করে বাঁচবো? এদের অনিষ্ট থেকে বাঁচার জন্য, জি হ্যাঁ, এক অনিষ্ট হচ্ছে ধর্মীয় অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকওয়া লাগবে, ইমান আর তাকওয়া মজবুত করতে হবে। আর পার্থিব কিছু অনিষ্ট আছে, খারাপ লোক যদি তাদের সাথ না দেন, আপনার শারীরিক ক্ষতি করবে, আপনার আর্থিক ক্ষতি করবে, আপনার মানে সেখানে অবস্থানের ক্ষেত্রে ক্ষতি করবে, এগুলো থেকে কী করে বাঁচবেন? সেই ক্ষেত্রে মুফাসসিরগণ শেখ আবু বকর জাজাইরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে বিল মুসানাত ওয়াল মুদারা, ওদের সাথে একটু লৌকিকতা দেখান, বাহ্যিক ভালো আচরণ, ভালো আচরণের মাধ্যমে তাদেরকে ভালো কাজের দিকে, ভালো কথার দিকে আকৃষ্ট করার চেষ্টা করা, ভালো কথা কাজে যদি নাও আসে, কমপক্ষে আপনার সাথে এমন একটা তাদের মানে গুডউইল হয়ে গেছে, ভালো মানে সম্পর্ক হয়ে গেছে, যাতে আর ক্ষতি করবে না, লোকটা ভালো আমাদের সাথে কোনোদিন তো খারাপ করে না, আমাদের খুব হিতাকাঙ্ক্ষী, হ্যাঁ, লোকটা অবশ্য আমাদের ধর্মের না, লোকটা অবশ্য আমাদের সাথে এইসব কোনো কিছুতে শরিক হয় না, শেয়ার করে না, সে একা থাকতে পছন্দ করে, কিন্তু লোকটা আমাদের কোনো ক্ষতি করে না, আমাদের উপকার করে, আমাদের যথাসাধ্য সহযোগিতা করে, আমাদের পাশে দাঁড়ায়, আমাদের একটু অসুস্থ হইলে অনেক সেবা পরিচর্যা করে, ইত্যাদি ইত্যাদি, এগুলির মাধ্যমে মানুষ শয়তানের অনিষ্ট থেকে বাঁচার চেষ্টা করবেন। জি, তো এই ছিল আজকের আলোচনা সূরায়ে নাসের তাফসিরের ক্ষেত্রে। এখন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে কথাগুলি বলেছেন, আমি 5-10 মিনিটের মধ্যে এই কথাগুলি শেষ করি। বলছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে হাযিহি সালাসু সিফাত মিন সিফাতির রব্বি আযওয়াজা,
এখানে তিনটি আল্লাহ রবের সিফাত বর্ণনা করা হয়েছে, বললাম কথা বলা হয়ে গেছে, কিন্তু কি রব্বুন্নাস, মালিকুন্নাস আর ইলাহিন্নাস। জি হ্যাঁ। আর তারপরে আত্মগোপনকারী, কুমন্ত্রণাদাতার, অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা হয়েছে, এটা কি? এটা হচ্ছে শয়তান। আম শয়তান আছে আর একটা খাস শয়তান আছে। আম শয়তান অসংখ্য শয়তান কিন্তু আমাদের ডানে বামে ঘোরাফেরা করছে, ওরা তো অস্বস্তি দিচ্ছে, কিন্তু আপনার সাথে আমার সাথে প্রত্যেকের সাথে একটি শয়তানকে যেই দিন আমরা ভূমিষ্ঠ হয়েছি আমাদের সাথে নিযুক্ত করা হয়েছে, আমাদের সাথে নিযুক্ত করা হয়েছে, যে হচ্ছে বেসাল করিন, মন্দ সঙ্গী। আর খাইরুল করিন, ভালো সঙ্গী হচ্ছে একজন ফেরেস্তা, হ্যাঁ মালাক, একজন ফেরেস্তা নিযুক্ত করা হয়েছে, যে আপনাকে ভালো করে এবং আপনার উপকার করে, আপনাকে অনিষ্ট থেকে রক্ষা করার চেষ্টা করে। জি, তো এখানে ওই হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাবো, যে প্রত্যেকের সাথে একজন করিন, করিনের কথা কোরআনে আছে, কোন সূরায় বলতে পারেন? কালা করিনহু রব্বানা মা তাগাইতুহু। কিয়ামতের দিনে জাহান্নামে, যখন জাহান্নামে যাবে, তখন তার করিন, ঘনিষ্ঠ সঙ্গী বলবে যে রব্বানা হে রব, একে তো আমি গুমরা করিনি, ওয়ালাকিন কানা ফি দলালিম বাঈদ। জি, করিন, করিন মানে ঘনিষ্ঠ বন্ধু, কারণ একরণ মানে সবসময় মিশে একাকার হয়ে থেকেছে। যেই দিন ভূমিষ্ঠ হয়েছেন, আপনার সাথে একজন জিন শয়তান নিযুক্ত করে দেওয়া হয়েছে, যে সবসময় ওয়াসওয়াসা, কুমন্ত্রণ দিতে আছে, আর আপনার সব কিছু এ টু জেড বেশি বুঝে, কারণ ছোট থেকে আপনার সাথে আছে। কথা বোঝা গেছে? মানুষ মরে যাওয়ার পরে অনেক সময় ওই মানুষকে একবারে জ্যান্ত অবস্থায় দেখা যায়, জীবিত চলে এসছে, এরকমটা দেখা যায়। বিশেষ করে বেদাতি সুফিরা এগুলো দেখতে পায়। শুনেছেন না? শুনেনি কিচ্ছা কাহিনীতে, মানুষ মারা গেছে 100 বছর আগে, আর বলছে যে হারাম শরীফে, মক্কাতে, মদিনাতে অমুক হুজুরে কিবলাকে দেখলাম, অমুক পীর সাহেবকে দেখলাম, এইসব কিচ্ছা কাহিনী কিন্তু আছে ওদের কিতাবাদিতে, আর বক্তব্য আছে। কোথা থেকে এটা? ওই মানুষ মরে গেছে, ওই যে যাকে ওদের হুজুরুক বলছেন, ও মরে গেছে, কিন্তু ওর সাথে যে কারিন সঙ্গী শয়তান ছিল, ও কিন্তু মরেনি। ও জিনের তো অনেক লম্বা আয়ু পায়, ও জিন আছে, ও জিন কিন্তু ওকে ভালো করে চিনে, আর জিন বিভিন্ন রূপ ধরতে পারে না, পারে না। যেই জিনটি সারা জীবন আপনার সাথে আমার সাথে থেকেছে, আমি ছোটকালে কেমন ছিলাম ওই রূপ জানে না, আমি যৌবনে কেমন ছিলাম ওটা জানে না, আমি বার্ধক্যে কেমন থাকবো ওটা ছিলাম জানে না, মরে যাওয়ার পরে ও আমার আপনার রূপ ধরে আসতে পারে, একমাত্র নবীর রূপ ধরতে পারে না, বাকি সবার রূপ ধরতে পারে কি না, রূপ ধরে চলে এসছে বাড়িতে, হ্যাঁ রূপ ধরে মাদ্রাসায় চলে এসছে, আরে আল্লাহর ওলি আমাদের মাদ্রাসায় তশরিফ নিয়ে এসছেন তার ইন্তেকালের পরে, আল্লাহর ওলিরা মরেও মানে দেখো জীবিত আছে, কবর থেকে উঠে চলে এসছে, কিভাবে গুমরা করে দিল জিন শয়তান। এই রহস্যগুলি তৌহিদবাদী ছাড়া বেদাতিরা বুঝে না, যার ফলে তারা মনে করে এটি তার কেরামত, মরে যাওয়ার পর কবর থেকে উঠে চলে এসে। অথচ আল্লাহ কোরআনে বলছে যে মানুষ যখন মারা যায়, আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমিল বাসুন, মানুষ মরে যাওয়ার পর একটা বারজাখ আর প্রাচীর সৃষ্টি হয়ে যায়, কতদিন পর্যন্ত? কিয়ামত, ইয়াউমুল বাস, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো নবী রসুল ওলি কেউ আসতে পারবে না। তারপর এইসব কিচ্ছা কাহিনী আছে, এসব কেরামত নয়, এগুলি হচ্ছে শয়তানের খেলা। মানুষ যখন গোমরা হয়ে যায়, শির্ক বেদাতি আকিদায় লিপ্ত হয়, তখন শয়তান কি করে? আরো সহযোগিতা করে, যে দেখি আরো গোমরা করি, আরো গোমরা, তোদের ওলিকে তোদের কাছে পৌঁছে দিচ্ছি, জীবিত অবস্থায় পৌঁছে দিচ্ছি, একবারে নিয়ে এসে হাজির কথা বলছে, কিন্তু আসলে সে ওই ওই আপনার ওলি না, আপনার পীর না, সে হচ্ছে আপনার পীরের করিম, ওই ঘনিষ্ঠ সঙ্গী জিন শয়তান। জি, এখন ওই হাদিসটা আপনাদেরকে শোনাই, বলছেন যে ওয়াহুয়া শয়তান আল মুয়াক্কাল বিল ইনসান, যেই শয়তানকে মানুষের ওপর নিযুক্ত করে, ফাইন মামিন আহাদি মিন ইবনে আদম, আদম সন্তানের যে কোনো মানুষ রয়েছে ওর সাথে, ইল্লা ওয়ালাহু করিনুন, তার এক ঘনিষ্ঠ সঙ্গী রয়েছে, ইউজাইয়ুন লাহুল ফাওয়াহিশ, সবসময় অশ্লীল কথা কাজকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, আরে জীবনে স্ত্রী ছাড়া আর কারো মুখ দেখলি না, হ্যাঁ এই কয়টা বেতন নিয়ে সারা 20 বছর থাকলি, একটা বাড়িও বানাইতে পারলি না, হ্যাঁ গ্রাম থেকে শহরে উঠে আসতে পারলি না, কি করলি তুই জীবনে, হ্যাঁ তোর জীবনটা একবারে ব্যর্থ। কথাগুলি কোত্থেকে আসছে? মনে কিন্তু আসছে, কথাগুলি কিন্তু মনে আসছে, আমাদের অনেকের আসছে, কোত্থেকে আসছে? ওই কারিন শয়তান আমাদেরকে সাজিয়ে সাজিয়ে সব পেশ করছে শয়তান। ওয়ালা ইয়ালুহু জুহদান ফিল খাবাল, ক্ষতি করার ক্ষেত্রে কোনো ত্রুটি করে না, তবে ওয়াল মাসুম মান আসামাহুল্লাহ, আল্লাহ যাকে রক্ষা করবে সেই রক্ষা পাবে, না হলে এই ঘনিষ্ঠ যে সঙ্গী আছে তার অনিষ্ট থেকে কেউ রক্ষা পায় না, ইল্লা মা রাহিম আল্লাহ, আল্লাহ যার হেফাজত, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন।
হাদিসটি কিন্তু সহি মুসলিমে আছে, বলছেন মা মিনকুম মিন আহাদিন, রসুল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, ইল্লা ওয়াকাদ ওয়াক্কালা বিহি কারিন, তার সাথে তার ঘনিষ্ঠ সঙ্গী নিযুক্ত করা হয়েছে। কালু আনতা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি? সাহাবীরাকে বলছে রসুল্লাহ যে তোমাদের প্রত্যেকের সাথে একজন কারিন আছে, মানে একজন করে জিন আছে, একজন করে জিন আছে, যখন ঘুমাচ্ছেন জিন আছে, আবার ভয় পাবেন না ঘুমাইতে গিয়ে আজকে, কিন্তু আছে, ও থাকবেই, আপনি যতই করেন থাকবেই, কিন্তু ব্যাস ক্ষতি ক্ষতি করতে পারবে না যখন জিকির আজগার করবেন, ইস্তিগফার করবেন, যত জিকির আজগার করবেন খানাসা পালিয়ে যাবে, আত্মগোপন করবে, হাদিস আসছে। জি হ্যাঁ, তো আপনি তাহলে আপনার সাথে কি একটা জিন আছে নাকি? সাহাবীরা জিজ্ঞেস করলেন, বলছেন কালা নাম, আমার সাথেও আল্লাহ জিন নিযুক্ত, আমি যখন ভূমিষ্ঠ আমার সাথে একজন জিন নিযুক্ত করেছেন, ইল্লা আন্নাল্লাহ আনানি আলাইহি, তবে আল্লাহ আমাকে তার ওপর সাহায্য করেছেন। আমাদেরকে আল্লাহ স্পেশাল সাহায্য করেনি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশাল সাহায্য করেছেন। কি সাহায্য? ফা আসলামা, ফা আসলামার দুটো তফসির আছে, সুতরাং আমি নিরাপদ থাকি তার অনিষ্ট থেকে, নিরাপদ থাকি তার অনিষ্ট থেকে, ফালা ইয়ামুরুনি ইল্লা বিখের, সুতরাং আমার যে ঘনিষ্ঠ জিনটা আছে যদিও সে আমার সাথে নিযুক্ত আছে, ফালা ইয়ামুরুনি ইল্লা বিখের, আমাকে ভালো ছাড়া মন্দ কথা বলতেই পারে না, সে আমার মনে ভালো কথা ছাড়া মন্দ কথা ঢুকাইতে অশ্বাসা দিতে পারেই না সে, কারণ তার অনিষ্ট থেকে আল্লাহ আমাকে কী করেছেন, সাহায্য করে নিরাপদ করে দিয়েছেন, একটা বেষ্টনী আল্লাহ হেফাজত করে দিয়েছেন, আমাকে খারাপ কথা বলার তার ক্ষমতা নেই, আমার অন্তরে খারাপ কথার কুমন্ত্রণ দেবে এই ক্ষমতা তাকে দেওয়া হয়নি। আসলাম মানে তাহলে সুতরাং আমি নিরাপদ থাকি, একটা, আর আসলাম মানে ইসলাম গ্রহণ করা হয়, আসলাম মানে কি মুসলমান হয়ে যাওয়া হয়, এইটাও তফসির করা হয়েছে। মজার তফসিরটা শুনেন এই হাদিসের, আল্লাহ আমাকে সাহায্য করেছেন সুতরাং আমার সঙ্গী যে জিনটা কাফের জিন ছিল সে মুসলিম হয়ে গেছে, ইসলাম কবুল করে নিয়েছে, তো নবী সাল্লামের সাথে যে কারিনটা জিনটা আছে সে মুসলমান হয়ে গেছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত হয়ে গেছে, অনুসারী হয়ে গেছে, সুতরাং সে ভালো ছাড়ার মন্দ কথা তো অশ্বাসা দেবে না, কিন্তু আমাদের সাথে যে আছে সে বদমাশ হয়েই আছে, বদমাশ হয়েই আছে, আল্লাহর অনিষ্ট থেকে আমাদের সকলের হেফাজত করে। জি, এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কাফের ছিলেন, এই ঘটনা শুনেছেন। আর ওই সময় নবী সাল্লামের একজন প্রিয়তমা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইহুদির বংশের যে ছিলেন, তিনি দেখা করতে গিয়েছিলেন, তাহলে এতে কা অবস্থায় স্ত্রী স্বামীর সাথে দেখা করতে যেতে পারে, আর সাংসারিক কিছু সামান্য গল্প, প্রয়োজনের গল্প করতে পারে, যৌন সম্পর্কেও ছাড়া সাংসারিক কিছু গল্প, প্রয়োজন, কেমন আছেন, ভালো আছেন, শরীর সুস্থ আছে, তো এতেকাফে আছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, জিজ্ঞাসা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এতেকাফের ক্ষেত্রে আমাদের দেশে খুব বাড়াবাড়ি আছে, যারা করে খুব বাড়াবাড়ি আছে, ওই রে বাপরে বাপরে, এক কদম এদিক ওদিক করা যাবে না, একটা কারোর সাথে কথা বলা যাবে না, কোথায় সালাম আলাইকুম কেমন আছেন কথাই বলবেন না। জি, এসব বিদাতি এতেকাফকারী, জি, বা অজ্ঞ এতেকাফকারী। নবী সব স্ত্রীর সাথে গল্প করছেন, তারপরে বলছে যে তুমি রাত তো মেলা হয়ে গেছে, তুমি একাই ফিরে যাবে, চলো তোমাকে ফিরিয়ে দিয়ে আসি, মসজিদ থেকে বেরোলেন, মসজিদ নবী থেকে বাড়ি একটু দূরে ওখানে রেখে আসছেন, যে রাস্তায় যাচ্ছেন, লিয়ারুদ্দাহা এলা মনজিলে হা, তার কক্ষে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য বাড়ির কাছে পর্যন্ত বিদায় করতে, এর থেকে বোঝা গেল যে কোনো অতিথি মেহমান যদি আসে তো বাড়ির বাইরে কিছুটা এগিয়ে দিয়ে আসা, গাড়ির কাছে বা কোথাও এগিয়ে দিয়ে আসলেন, গাড়িতে চড়িয়ে দিয়ে আসে, এটা সুন্নতি তরিকা, এটা সুন্নতি তরিকা। ফালাকিয়াহু রাজুল মিন আনসার, হঠাৎ করে রাস্তায় রাতের অন্ধকারে, চাঁদনি রাত ছিল, দুটো লোক আনসারি ও রাস্তা দিয়ে যাচ্ছে, ফালাম্মা রায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখছেন যে তার স্ত্রী আছে, স্বাভাবিক স্ত্রী যখন সাথে থাকে একজন ভদ্র মানুষ আর বেশি কথা বলার চেষ্টা করে না, কেটে যাওয়ার চেষ্টা করে, যদি খুব ঘনিষ্ঠ পরিচিত হয়, কথা ঠিক না, এটাও ভালো জিনিস, অনেকের সাথে দেখা হয় ধরেন আমাদের পরিবার কারো আছে, তার বেশি কথা না বলে সালাম আলাইকুম সালামত দিবেন, আবার অনেক আছে এত বাড়াবাড়ি করে, যাক ওনার সাথে ওয়াইফ আছে সালামও দিব না, ওর দেখবই না ওর দিকে না, এটাও ভুল কথা, সালামটা দিয়ে দেন তারপর আপনি চলে যান। জি, ফাকাল রাসূলুল আসরা, ওই দুইজন সাহাবী দেখেই একটু স্পিডে চলতে লেগেছে, একটু জোরে চলতে লেগেছে, না আমরা দূরে হয়ে যাই, রাসূল বলে আল্লাহ রিসলে কো থামো থামো, ইন্নাহা সাফিয়া বিনতু হুয়াই, এই ইনি কিন্তু হুয়াইয়ের মেয়ে সাফিয়া, আমার ওয়াইফ কিন্তু, আমার স্ত্রী সাফিয়া, তুমি ভাবিও না আবার যে অন্য কেউ আছে। জি জি, সাফিয়া, ফাকালা, ওই সাহাবি দুজন বলছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ,
সুবহানাল্লাহ, কি কোন কথা বলেন, আমরা আবার আপনার সম্পর্কে কোনো সন্দেহ ধারণা করবো নাকি? এটা বলারই বা দরকার কি যে এটা সাফিয়া, কিন্তু এটা বলা তো দরকার নাই। আপনি এই কথা কেন বললেন ইয়া রাসূল, আমরা কি সন্দেহ করবো? ফাঁকা আলোচনো ইন্নাস শয়তান ইয়াজিমিনি ইবনে আদম মাজরাদাম, শয়তান কিন্তু প্রত্যেকে রক্তের সাথে চলাফেরা করে, সুতরাং হতে পারে। ওয়াইনি খাসি তো আমি আশঙ্কা কল আইন ইয়াকজে ফাফি কলুবে কোমা সাইয়ান, তোমাদের অন্তরে হৃদয়ে শয়তান কোনো কিছু নিক্ষেপ করতে পারে। পালপিটিশন শুরু হলো, কে যে ছিল নবীর সাথে হতে পারে না, পারে না, কে যে ছিল আবার রাতের অন্ধকারে কেন, আবার ইয়েতে কাফে আছেন কে, তাই না? রাতের অন্ধকারে কোথাও যদি দেখেন ভালো মানুষের সাথে একজনকে, অন্ধকার অন্ধকারে হ্যাঁ আছে, তো শয়তান ওখানে ঢুকতে পারে যে ওর স্ত্রী নাও হইতে পারে, তখনই তো গেলেন আপনি। খান্নাস যে আত্মগোপনকারী বলা হয়েছে এই বিষয়টা শোনাই, বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসির করতে, আর শয়তান যা আছে মুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের হৃদয়ের ওপর একেবারে হাঁটুতে ভর দিয়ে যথাসাধ্য চেষ্টা করে কি করে, হ্যাঁ, সে ক্ষমতা চালায়, ক্ষমতা চালায় মানে আধিপত্য কায়েম করার চেষ্টা করে। ফাইজা সাহা, যখন মানুষ ভুলে যায়, ওয়াগাফালা গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, কয়েক ঘন্টা ধরে একেবারে উদাসীন হয়ে গেছে আল্লাহর জিকির থেকে, জিকিরুল্লাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, সুবহানাল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নেই, আস্তাগফিরুল্লাহ নেই, কয়েক ঘন্টা এরকম করছেন আপনি, এইরকম যখন কিছু সময় ধরে হয়ে যায় তখন কি হয়ে যায়, বলছেন যে ওয়াসওয়াসা, শয়তান কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে লাগে। ফায়দা জাকার আল্লাহ, কিন্তু যখনই বলে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর বেদাতি জিকির করবেন না কিন্তু, জি হ্যাঁ, যখন এইরকম করে তখন কি হয়, খানাসা, এই যে খানাসা খান্নাস থেকে কি করে, আত্মগোপন করে নেই, তখন লুকিয়ে যায়, চলে যায় না, লুকিয়ে যায়, শুধু লুকিয়ে গেল, আড়ে হয়ে গেল, আবার যখন দেখে যে আর জিকির করছে না, বন্ধ করে দিয়েছে, আবার আসো, আবার আসো, ওই যে নামাজের মধ্যে ওই কি করে, আজান হয় তখন পালিয়ে যায়, আবার ফিরে আসে, একামত হয় আবার পাল্লায়, আবার যখন একামতে নামাজ শুরু করে তখন আবার চলে আসে, ফায়াক্তরু বাইনাল মারই ওয়া কলবিহি, অন্তরে এসে তখন ওয়াসওয়াসা পয়দা করে, আর এই করতে করতে উজকুর কাজা, উজকুর কাজা, সারা দিন একটি কথা মনে আসছিল না, এখন নামাজের ভিতরে হঠাৎ করে মনে হলো, আরে অমুকের কাছে তো এত টাকা পাও, ভুলেই গেছিলাম, আরে আজকে তো অফিসে গিয়ে এই কাজটা করবো বলেছিলাম, একটা পেপার বের করবো, ভুলেই গেছিলাম, আরে আজকে একটা গুরুত্বপূর্ণ টেলিফোন করা ছিল, ভুলেই গেছিলাম, সব কথা কোথায় মনে পড়ে, মাঝে উজকুর কাজা, উজকুর কাজার ওয়াসওয়াসা দিতে থাকে শয়তান, জি হ্যাঁ, মনোযোগী হয়ে যখন আপনি নামাজ পড়বেন তখন শয়তান আত্মগোপন করবে, সুতরাং জিকরুল্লাহ বেশি বেশি করতে হবে, যে কথাটি এখানে বলতে চাইলাম। আল্লাহ যেন আমাদেরকে তার জিকির আজকারের তৌফিক দান করেন, ফরজ অজবের হেফাজতের তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, জিন এবং ইনসানের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, হিংসুদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, জাদুর অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। কোরআনে কারিমের তাফসির যে আমরা 30 পারা প্রায় 7-8 বছরে শেষ করলাম, আল্লাহ যেন এটা কবুল করেন এবং এটাকে যেন নাজাতের জন্য জারিয়া বানিয়ে দেন, আমার এবং যারা এই কোরআনে তাফসিরে হাজির হয়েছেন, শুরুতে, মাঝখানে, শেষে, অথবা পুরোপুরি অথবা আংশিক, আল্লাহ যেন সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, আল্লাহ যেন এই নেক আমল কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ যেন আমাদের এই কোরআন দিয়ে অন্তরকে আলোকিত করেন, আল্লাহ যেন জাহান্নামের আজাব থেকে কোরআনের বদৌলতে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস নসিব করেন কোরআনের মাধ্যমে, কোরআন দিয়ে আমাদেরকে দুনিয়ার ক্ষেত্রে বরকতপূর্ণ করেন, বরকতময় জীবন দান করেন, আমাদের পরিবারকে, ছেলে মেয়েকে বরকতপূর্ণ করেন, তাদের কোরআনি জীবন গড়ার তৌফিক দান করেন, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।